আচ্ছা, মুকুল। আচ্ছা মুকুল, হ্যাঁ বলুন। কাজ করেছো বাড়ির? হ্যাঁ স্যার বলুন। বাড়ির কাজ করেছো? হ্যাঁ দেখো, শো করো, রাজু আমাকে হোসটা দাও তো। ওকে স্যার। রাজু আমাকে হোসটা দাও তো। সবাই সবার ইয়েটা খুলে রাখেন, হ্যাঁ, পেজটা ওপেন করে রাখেন। ওকে স্যার। ডিজিটাল মুকুল, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, অনেকগুলো পেজ তৈরি করেছেন। স্যার এটা এটা কাল করলাম স্যার। আচ্ছা আচ্ছা, কোম্পানিটা ভালো, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তাই তো? হ্যাঁ এটা নেবেন একটা মোটামুটি, অতটা ভালো না অতটা খারাপ হবে। শ্রাবণ, কার মাইক থেকে নয়েজ আসছে? একটুখানি মাইকটা ক্লিয়ার, একটুখানি ইয়ে করুন, মিউট করে রাখুন। নয়েজ আসলে কি হয়, আমাদের ক্লাস করতে সময় ডিস্টার্ব হয়, কেউ শুনছে কেউ দেখছে, আমার ইয়ে করছে, ডিস্টার্ব হবে। ওকে, স্যার, ডিজিটাল এখানে একটা প্রবলেম আমি দেখাচ্ছি স্যার। হ্যালো, কিরকম কিরকম দেখেন? এই যে এখানে আমি আমার অ্যাবাউটটা যেটা লিখেছিলাম, হ্যাঁ, হুম মানে এডিট ডিসক্রিপশনে দেওয়ার পর নতুন করে যখন দিচ্ছি বা হুম নিচ্ছে না স্যার, দেখবেন আমি দেখাচ্ছি, হুম হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে আসছি স্যার। হুম এইখানে এইখানে সুন্দর দেখাচ্ছি। ফোনটাকে ইয়ে করো, ফোনটাকে ইয়ে করো, কানেক্ট করো, ফোনের ডাটাকে অন করো। এই যে হয়ে গিয়েছে, ওকে, মানে অনলি মি মানে এডিট ডিসক্রিপশন গেলাম। এটা তো ডিসক্রিপশনটা নিচে, এই ডিসক্রিপশনটা অ্যাড করতে চান তো, লেখাও নিতে ডিসক্রিপশনটা, এটা কি লিখেছেন হ্যাঁ ডিসক্রিপশন, ডিসক্রিপশনটা দেখে এখানে পেস্ট করেন। হ্যাঁ এটাই তো বলতে চাই যে দেখুন স্যার, এই যে শো করছে না স্যার। শো করছে না, কারণ হচ্ছে আপনারা হচ্ছে দেখুন নিচে তাকান, দ্য লিমিট ইজ 250 55 ক্যারেক্টার,
আর আপনার ডিসক্রিপশনটা 255 থেকে ক্যারেক্টার থেকে অনেক বেশি হয়ে গেছে, বুঝেছেন? ওই জন্য শো করছে না। আচ্ছা দেখছি এখানে হ্যাঁ, ক্যারেক্টারটা একটু কমিয়ে দিন, মানে একটু কটা কমিয়ে দিন, কমিয়ে দিয়ে কয়েন শো করবে, আপনার 255 বেশি আছে। হ্যাঁ, এটা বসুন, দেখেন এটা শো করবে। বেশি আছে। হ্যাঁ হয়েছে, হুম ওহ এখানে দেওয়ার পর শেপটা কিভাবে হবে স্যার? একাই অটোমেটিক বলছে, একাই সে অটোমেটিক বলছে। ফ্রি হয়ে যাবে, ওটা কি করতে শেপ হবে? হচ্ছে স্যার পাশে, এখানে আমি ক্লিক করলে সেভ হয়ে যাবে। অটোমেটিক যে ডান দিকে গ্রিন হয়ে দেখেছেন, ব্যাস গ্রিন উঠে গেছে, অটোমেটিক সেভ হয়ে যাবে। হ্যাঁ ওকে, আচ্ছা আপনার লোকেশনটা দেখুন, লোকেশনটা লোকেশনটা, লোকেশনটা এখানে অ্যাড হবে না, লোকেশনটা আমি অ্যাড করে দেবো, লোকেশনটা অন্যভাবে অ্যাড করতে হবে, লোকেশনটা এখন রেখে দিন। ব্যাস। তাহলে স্যার আমার এই এই প্রবলেমটা দেখুন স্যার, এই যে বিজনেস ঠিক আছে স্যার, এখানে আমার এটা বুঝতে পারছি না, আপনাদের কি না দেখালে আমি বুঝতে পারবো না স্যার এটা কোন কতটুকু। জায়গাটায়, কোন জায়গাটায় বলো তো। দেখুন দেখাচ্ছি স্যার, আমি কিন্তু কোনো অ্যাকাউন্ট খুলিনি স্যার, বাট এটা অটোমেটিক আসছে, মানে আমি বুঝতে পারছি না এখানে গিয়ে কি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট করতে হবে নাকি, বুঝতে পারছি না। একটু দেখো, এই যে স্যার হ্যাঁ আমারও সেম ওভারভিউ সেম তো, হয়েছে ওভারভিউ এখন তো মাত্র। স্ল্যাশ ওভারভিউ দাও, স্ল্যাশ ওভারভিউ, বিজনেস ডট ফেসবুক আচ্ছা ডট কম স্ল্যাশ ওভারভিউ। হ্যাঁ নস্কর বাবু, হ্যাঁ বিউটি বাবু, বিজনেস ডট ফেসবুক ডট ওভারভিউ, বিজনেস ডট ফেসবুক ডট বিজনেস ডট স্ল্যাশ ওভারভিউ, ফেসবুক দেবো না স্যার, এরপরে ওভারভিউটা দেবো স্ল্যাশটা দিয়ে। বিজনেস ডট কম এর পর স্ল্যাশ দাও, স্ল্যাশ দিয়ে ওভারভিউ হলো তো, স্ল্যাশ এটা না, এটা না, এটা না, এটা হ্যাঁ এটা না, এটা না, এটা স্ল্যাশ না, এটা এই দিকে এটা দাও, এই যে উল্টোটা, এই উল্টোটা, হ্যাঁ এটা ব্যাস। এবার দাও, এবার দাও ওভারভিউ লেখো, এই যে নিচে চলে যাচ্ছে, এই যে নিচে ওভারভিউ চলে যাচ্ছে, নিচে এটা এই যে এই যে ওভারভিউ নিচেরটা, এর নিচের নিচেরটা, হ্যাঁ 2 নম্বরটা, হ্যাঁ হ্যাঁ ক্লিক করো। ফেসবুক ডট কম হবে না স্যার হ্যাঁ ফেসবুক ডট কম হবে, স্যার, এটা এটা বিজনেস ডট স্যার ফেসবুক ডট এটা খুলেছে, আমি দেখতে পাচ্ছি না নিচেরটা, স্যার নিচের প্রথমে এটা ক্রিয়েট এ বিজনেস ম্যানেজার, নিচে নিচেরটা যাও তো, ওই যে ক্রিয়েট এ বিজনেস ম্যানেজার, এইটা সুইটে চলে গেছো। হ্যাঁ এখানে, এখানে করো, স্যার, ওইখানে ফেসবুক ডট কম দেয়নি সে, ভেরু ডট কম দেয়নি, না না আরেকবার ট্রাই করো, আরেকবার ট্রাই করো, স্লাইড ওভারভিউ দিছে, ও ফেসবুক ডট কম টা দাও, ফেসবুক ডট কম হবে। হুম 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 ওয়েট স্যার আবার লিখছি, বিজনেস ডট ফেসবুক ডট কম বিজনেস স্ল্যাশ ডট ওভারভিউ, ওভারভিউ না দিলে তোমাকে সুইটটা ফেসবুক, নিয়ে চলে যাবে, বুঝলে, সুইটটা ফেলে দেবে গিয়ে। হ্যাঁ ওইখানেই চলে যাচ্ছি বারবার, ডট হ্যাঁ কম সুইটে দিয়ে হচ্ছে স্যার স্ল্যাশ দেবো না ডট দেবো, স্ল্যাশ স্ল্যাশ, হ্যাঁ স্ল্যাশ ওভারভিউ দাও, স্ল্যাশ ওভার VIEW OVER ওভারভিউ, দেখি স্যার আছে কিনা। হয়ে গেল, আমাকে মাউস দাও, কোনটা কোনটা আমাকে করবো মাউস স্যার দাও, বুঝতে পারছি, আমাকে মাউস দাও, আমাকে সুইটার নিয়ে যাচ্ছে,
নতুন ট্যাব নিয়ে করেন আরেকটা দেখেন তোমার সুইটারই যাচ্ছে ডাইরেক্ট না না স্যার একটা কাজ করুন আপনাদের ওই অ্যাকাউন্টে স্যার এইটা করুন মানে লিংকটা সেন্ড করে দিন মেসেঞ্জারে আচ্ছা get kind of slow business suite get the business gate with the pleasure আমরা ট্রাই করে দেখি আমাদের কি আসে আমাদের সবার ঠিকই আছে এখান থেকে আসতে এখানে চলে আসছে এটা কি ভিডিওটা একটু স্লো মোশনে আসতেছে হয়ে গেছে ভিডিওটা বিজনেস ম্যানেজারটা একটু প্রথম থেকে বললে ভালো হয় স্যার এটা একটা কাজ করুন স্যার এই ট্যাবটা একবার অ্যাড টু রিডিং লিস্টে যোগ করে দিন তো আচ্ছা আচ্ছা আমি করে নিচ্ছি আমি করে নিচ্ছি ব্যাস বিজনেস ম্যানেজারটা দেখুন কি ব্যাপারটা একটু বললে ভালো হয় ওটা হচ্ছে এটা ইয়ে করেছেন ইয়ে বুকমার্ক করেছেন মুকুল স্যার এটা তো আমি কিছুই করতে পারিনি স্যার আচ্ছা এটা তো আমি রেডি করে ফেলুন আমি তারপরে আমি শুরু করব বিজনেস ম্যানেজার বিষয় শুরু করব অনেক অসুন শেয়ার করুন যার যার সমস্যা সেটা শেয়ার করুন আর যার যার সমস্যা নেই সেটা পরে শেয়ার করুন সমস্যা আগে শেয়ার করুন দাদা আমার একটু সমস্যা আছে অনেকদিন পরে আমি এরপরে এরপরে আপনি মনির ভাই আপনি ইয়ে করবেন শেয়ার করবেন আচ্ছা অনেক শেয়ার করো ওকে স্যার একদম স্লো মোশনে স্লো মোশনে কাজ করছে স্যার এইটা এজে ভ্যারাইটিস ইনিশিয়েশন এজে ভ্যারাইটি স্টোর ঠিক আছে খারাপ হয়নি আপনার উপরে টোনে কেটে গেছে বেস্ট অ্যাডভার্টাইজ বেস্ট হ্যাঁ ওইখানে একটু ছোট করতে হবে গুগল ম্যাপ দুটোকে অ্যাড করতে হবে ওটা আমি বলে দেবো ঠিক আছে লোকেশনটা কারোর অ্যাড হবে না এমবেড করে আনতে হবে নাকি স্যার নিয়ে নেবে ও আসলে আমি করে নেবো ঠিক আছে
আচ্ছা এটা অটোমেটিক এটা এটা কিছু করছিল সিলেক্ট করে ছেড়ে দেবেন, দিয়ে ডান দিকে প্লাসে শুধু অ্যাড করে দেবেন আর কিছু করতে পারবেন, প্লাসটা ক্লিক করে ওটা অটোমেটিক অটোমেটিক নিয়ে নেবে। ওকে তাহলে এবার আসুন হচ্ছে, এবার আসুন এবার ইয়ে মনির, আচ্ছা এবার আসুন হচ্ছে ইয়ে মনির ভাই, হ্যাঁ হ্যাঁ আসুন রাজু, রাজু স্যার, হ্যাঁ মুকুল বিজনেস ম্যানেজার আছি, ওকে হোস্টটা দাও না আমাকে, আপনাকে দিছি তো আবার আই বোর্ড কই স্যার, বিজনেস নেমটা কি রকম রাখা যায় স্যার? বিজনেস নেমটা একটা রাখো, একটা তোমার তো ডিজিটাল মার্কেটিং সার্ভিস তো দিচ্ছো তুমি, তুমি দাও ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোর্স কিংবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস দাও, ওয়েবসাইট ডেভেলপমেন্ট না কিংবা দেখো লেখো ফেসবুক অ্যাডভার্টাইজিং মানে অন্য এসইও সার্ভিস দাও, এসইও সার্ভিস, হ্যাঁ 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 এটা দিয়ে একটা সার্ভিস লাগে। এই পর্যন্ত আসছি, তো তারপরে যে এখন এখানে গেট স্টার্ট এ কি বলছে, আমি যে লোকেশন এখন দেখুন যে স্টার্ট সেলিং ফ্রম ইওর পেজ ইন এ ফিউ স্টেপ, মানে এটা যদি কোনো আপনি যদি কোনো স্টেপ এর কথা বলতে চান, যেমন কোনো যদি প্রোডাক্ট সেল করতে চান তখন এখানে গেট স্টার্টেড এখানে করবেন, যদি আপনি যদি সেল করার না থাকে তাহলে আপনি এটা কেটে দিন, এটা আপনি তো সেলিং তো প্রোডাক্ট নয়, প্রোডাক্ট সেলিং তো সাইট নয়, ইজ নট পাবনার হচ্ছে জেলা প্রশাসনের কার্যালয় পুরাতন একটা রাজার বাড়ি ছিল ওইটাকে কোর্ট হিসেবে ব্যবহার করে পাবনা জজ কোর্ট। আপনাদের ইন্ডিয়াতে এরকম অনেক বিল্ডিং আছে মানে ওই সব টাইপ সমসাময়িক ইন্ডিয়াতে অনেক আছে এরকম, জি জি ওদের যে ওয়েবসাইটের ইয়া দেওয়া লিংকটা দিয়েছি মানে ওই পোর্টালের, হ্যাঁ ফোন নাম্বার একটা ফোন নাম্বার একটা ফোন নাম্বার দেবেন, হ্যাঁ ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস, হ্যাঁ এটা ইমেল অ্যাড্রেস দেবেন, এর নামে একটা ইমেল অ্যাড্রেস খুলবেন, এই যে হ্যাঁ ইমেল অ্যাড্রেস আছে আমাদের পাবনা 24.com এর নামে একটা ইমেল অ্যাড্রেস করুন, ইমেল অ্যাড্রেস আছে দাদা ওটাই দিয়ে দেন, ছোট আছে ছোট আছে আবার বসাবো, আর আপনি ওই যে বক্সটার মধ্যে কি করেছেন ওটা মানে ভেবেছে মানে ইমেল অ্যাড্রেস নিয়ে গিয়ে হয়েছে, এখন .com টা বসান, হ্যাঁ এই ঠিক আসছে নিয়ে নিয়ে নিয়েছে, হ্যাঁ কেটে দিন, আচ্ছা আচ্ছা ওকে বড় রিফ্রেশ করুন দেখতে পাবেন, চেষ্টা করে রিফ্রেশ করুন, দাদা যে ইউজার নেমে আমি একটা ইউজার নেম দিয়ে একটা ক্রিয়েট করুন ডেইলি পাবনা বলে, ডেইলি পাবনা 24 ডবল ডি হয়ে গেছে,
24 আমার এরকম হচ্ছে নিচ্ছে না ডেইলি পপ 24 তো নিচ্ছে না তাই না 24 আর 24 টা এটা আন্ডার নিড হ্যাভ গেট টিপস ফর টিউজডে ইউজার নেম আচ্ছা 24 টা একটু আগে দিন তারপর ডেইলি পপ ডেইলি পপ দিন তো দেখি যে না না কিছু করতে হবে না রেখে দিন এখন আপনার পেজে 15টা লাইক আছে 100টা হলে ওটা করতে পারবেন বুঝেছেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি আমি লাইক এর ব্যবস্থা হ্যাঁ 100টা লাইক হলে ওটা আপনি ক্রিয়েট তাহলে আমি ইউজার নেম করবটা বাদ রাখতাম হ্যাঁ কিছু কিছু তৈরি দেন নেয় আবার কিছু কিছু দিতে চায় না বুঝেছেন মানে যে এখানে একটা ছেলে বলছো যে ওর হয়ে গেছে নিয়ে নিয়েছে হ্যাঁ আবার কিছু কিছু আচ্ছা ওই যে সেদিন একটা দেখেছিলাম যে আমি অটোমেটিকই ইয়া অনেকের ইনবক্সে ইয়াটা চলে যাবে আমার মেসেজটা বা এটা কোন বিষয়টা বলুন তো মানে আমার এখান থেকে অ্যাড অ্যাড প্রচারের ব্যাপারে আচ্ছা অ্যাড প্রচারের ব্যাপারে অ্যাড পোস্টটা একটু স্পেসিফিক করুন এই যে এটা হ্যাঁ এটা অ্যাড প্রচার মানে এটা পেজ থেকে বুস্ট করবেন তাই তো জি 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 আচ্ছা এটা এটা আমি দেখাবো দেখাবো আমি পেজের সেটিং গুলো সব দেখিয়ে নি তারপর আমি এটা সব আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা আমাদের নেক্সট ক্লাসে আমাদের মানে নেক্সট আস্তে স্টেপ বাই স্টেপ আমরা যাবো সব এই টপিক গুলো সব আমরা কমপ্লিট করব জি জি ওকে তারপর আপনার আর কিছু সমস্যা এই তো মোটামুটি মোটামুটি ঠিক আছে শুধু এখন সেটিং গুলো আমি দেখিয়ে দিই মোটামুটি আপনার ঠিক আছে জি এখন বাকি আছে আপনার হচ্ছে ধন্যবাদ ইউজার নেমটা নিছিল না বলে আমি আর ইয়ে করি আমিও তো ওরকম প্রথমে ইয়া করছিলাম মানে ওই নিল না বলে আমি ভাবলাম আচ্ছা তাহলে দাদাকে দেখাবো না বা কোন সমস্যাটা হয়ে থাকি না স্যার আমার টাইমটা স্যার সেটিং হচ্ছে না ওটা দেখাচ্ছি আচ্ছা আচ্ছা দেখি ও দাদা টাইমটা যেন কোথা থেকে ইয়া করছিলাম সরি সরি টাইমটা একটু নিচে নামুন এন্টার লোকেশন লোকেশনটা এখন করি না লোকেশনটা অ্যাড হবে না লোকেশনটা অন্য হবে আর লোকেশনটা নেয় নাই বলে বিজনেস আওয়ার হ্যাঁ বিজনেস আওয়ার আপনাদের বিজনেস আওয়ার লাগবে না আপনার আপনি অলওয়েজ ওপেন করে দিন হ্যাঁ এটা তো অলওয়েজ ওপেন থাকবে তো ঠিক রাখছি আর বিজনেস আওয়ারটা আপনি অলওয়েজ ওপেন করে দেন এই যে এটা তাই না হ্যাঁ হ্যাঁ এখানে ক্লিক করুন অলওয়েজ ওপেন মানে আপনার অলওয়েজ ওপেন থাকবে হুম তো যে অলওয়েজ নিচে হ্যাঁ দুই নম্বরটা ব্যাস হয়ে গেছে সেভ হয়ে গেছে কেটে দিন ওকে ঠিক আছে ওকে এবার এটা ডেসক্রিপশন লিখে দেবেন এই ভিডিওটা সম্বন্ধে আপনার এই এই মিডিয়া সম্বন্ধে এইখানে তাই না এখানে আটটু নিচে নামুন নিচে 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 আটটু নিচে ওকে ওই যে এডিট ডেসক্রিপশন ওই যে ডেসক্রিপশনটা হ্যাঁ দুই নম্বরটা হ্যাঁ এটা ক্লিক করুন এখানে একটা ডেসক্রিপশন লিখবেন তোমরা 255টা ক্যারেক্টারের মধ্যে লিখবেন কি রকম লিখবেন আপনাদের এটা একটা নিউজ নিউজ পোর্টাল দিয়ে হ্যাঁ তো নিজের সম্বন্ধে লিখবেন যে আমাদের আপনার পেজটা এখানে যদি মানুষ আপনার পেজটা এসে মানুষ আপনার পেজ থেকে কি পাবে এটা করুন কি পাবে দেখি তো লিখেছেন পাবনা ইজ এ মিডল অফ দ্য ওয়ার্ল্ড উইথ মাই স্লোগান ডেইলি পাবনা না ডেইলি পাবনা ডেইলি পাবনা ডেইলি হবে এখানে স্পেলিং ইজ করছে স্পেলিং ঠিক আছে ডেইলি পাবনা 24 ইজ অলওয়েজ Always by your side, stay with us by liking the page and get all the news first. চলবে মোটামুটি চলবে কতটা ইয়ে হয়নি কতটা মেসেজটা there is always by your side stay with us মানে কি লাইক আওয়ার পেজ to get like our page by either liking the agent take the by liking the page to get all the news ঠিক আছে এখন এটা তো নীল ইয়া আসছে মানে নিয়ে নেবে তাই না হ্যাঁ নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে আচ্ছা আচ্ছা তাহলে আমি কেটে দিলাম হ্যাঁ কেটে দিন কেটে দিয়ে একবার রিফ্রেশ করেন দেখবেন ওটা চলে আসছে ওকে চেঞ্জ সেভ সেভ হয়ে গেছে ওকে বাট নিচে নামেন আরো নিচে নামেন আরো নিচে ওই চলে এই যে ওকে চলে আসছে আর হচ্ছে আপনার আপনারা আর কিছু নেই আপনার বাকিগুলো আমি দেখিয়ে যদি এখানে ডায়লগ চেঞ্জ
মোটামুটি ঠেকা কাজ চলছে স্যার, এখন এই সেটিং গুলো আমরা দেখবো, সেটিং বিষয় নিয়ে বাকি জিনিস গুলো আজকে আমরা আলোচনা করব টোটাল। জি জি, আজকে সাবজেক্টের আজকে টপিকটা হলো সমস্ত। আচ্ছা অনেক হয়ে গেছে, অভিজিৎ অভিজিৎ সব ঠিক আছে? তাহলে আমি ক্লোজ করে দেব। হ্যাঁ আপনি ক্লোজ করে দিন অভিজিৎ স্যার। আমার ট্যাক্স এটা শেয়ার করছি স্যার। হ্যাঁ জামান এটা শেয়ার করুন, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা এটা কার, এটা জামান তাই তো? এটা স্যার আমার। ভালোই তো করেছেন। হ্যাঁ হ্যাঁ, তবুটাও তো বেশ বুঝে বুঝে শুনে দিয়েছেন সুন্দর করে, ফ্যাশনে হ্যাঁ দিয়েছেন, ভালো লাগছে। আচ্ছা উমেন ক্লোথিং স্টোর, এই দোকানটা স্যার অরিজিনালি আছে ওই জন্য মানে এইভাবে করেছি আর কি। খুব ভালো, খুব ভালো আইডিয়া। এখন ওই দোকানের মধ্যে যখনই কোনো ডিসকাউন্ট আসবে, কোনো কিছু আসবে, তখন পেজের মধ্যে আপলোড করবেন। হ্যাঁ ১০,০০০ ছবিটা উঠে যাবে, ডিলিট হয়ে যাবে, ওই যে ডিলিট পোস্ট, পোস্টটা ডিলিট হয়ে যাবে, থাক পোস্টটা থাক উপরে, ওই যে ওটা ওটা ডিলিট করেন, একটু উপরে ওঠেন, এগুলো যেগুলো এক্সট্রা আছে এগুলো ভালোই তো লিখেছে। হ্যাঁ স্যার এগুলো সব লিখেছি, ভালো লাগছে। ওকে কেটে দেন, ভালো বেশ পেজের সাথে বেশ মিলিয়ে লিখেছেন, সুন্দর। হ্যাঁ স্যার, আর এটা কই? হ্যাঁ স্যার এগুলো আমার হয়েছে। হ্যাঁ এই ক্রিয়েট পেজ নেম চুজ ক্যাটাগরি, তারপরে পিকচার ফটো সব অ্যাড হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। ওকে চলবে, কাজ করার সময় এই বাকিগুলো আগে অ্যাড হয়ে যাবে, লাইকের বিষয় আছে কিনা। ওকে সমস্যা নাই, তাহলে আপনার কাজ 90% হয়ে গেছে। আর স্যার ডেট এই টাইমটা ফিক্সড হচ্ছে না, যে টাইমটা কোন জায়গার টাইমটা, এই মানে ক্লোজিং আর ওপেন আর ক্লোজিংটা। আচ্ছা এইতে যান, বিজনেস আওয়ারে যান, এরা মানে প্রত্যেক মানে টাইমটা একই থাকবে, 9টা থেকে করেন, সন্ধ্যা 6টা করেন বা যতক্ষণই করেন, 8টা স্যার 8 পিএম করেন। হ্যাঁ 8 পিএম করেন, কোড ডান থেকে প্লাস টাইমে ক্লিক করেন। আচ্ছা প্লাস করব তো, কিন্তু নিচে আবার ওই মন্ডেরই আরেকটা অপশন আছে দেখবেন, এই দেখেন এইখানে কি করতে হবে দেখি, এবার দেখি কি আসে, কত কই অপশন তো মানে আবার ওই মন্ডেরই মানে নিচে ওপেন ক্লোজিং আছে, এটা কিসে? না না ওখানে কিছু হবে না, অসুবিধা নেই। এই এটা করেছে মানে নিচেটা টিউজডেটা করেন, টিউজডে করেন, টিউজডেটা ডিটা করেন, টিউজডে স্যার ওইটাই ওইটাই থাকবে, এগুলো সবই করেছি ঠিক আছে। শুধু সানডেটা 10 AM থেকে 4 PM, 4 PM হ্যাঁ। এবার 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 কি করতে হবে স্যার, এটা দেখুন, এবার এবার আর কিছু করতে হবে না, এবার ইদে ব্যাকে যান। আচ্ছা দেখি
ওকে এটা তো আপনি দেখতে পাবেন না, এটা হচ্ছে মানে যে ইউজার দেখতে পাবে এটা, বুঝেছেন? আপনার সেভ না হলে ওখানে সেভ হয়ে থাকলো কেমনে? ওখানে সেভ হয়ে থাকবে ওখানেটা, বুঝলেন? ওটা ইউজার দেখতে পাবে, ওটা আপনি দেখতে পাবেন। কিন্তু স্যার এই এখানে তাহলে প্লাস হবে না এই এই ক্যাটাগরি এগুলোতে 1 2 3 4 5টা তাহলে তো 6টা হবে না? 6টা হবে আর বাকি বাকি আরো ইয়ে 6টা সাথে ইয়ে 6টা হবে। প্রোভাইড ইনফো পারফরম্যান্স না এগুলো হচ্ছে, হ্যাঁ এগুলো হচ্ছে সেটিং গুলো করলে বাকি গুলো হয়ে যাবে, বুঝছেন? স্যার স্যার হ্যালো, নিয়ে নেবে। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ বলুন মুকুল। বলছি এখানে একটা অপশন পাওয়া যায় না ভিউ অ্যাজ এ পাবলিক মোড, ওটা কোথায় আছে বলতে পারবেন? ভিউ অ্যাজ এ পাবলিক মোড অপশনটা হ্যাঁ এখানে দেখতে পেলে তাহলে তো আমরা পাবলিক হিসেবে ওটা দেখে নিতে পারি, তাই না স্যার? না নেক্সট সেকেন্ড দাঁড়ান, ওটা কি কোন দেখে নিই? আমি আমি বেরিয়ে যাব না কি করব? না দাঁড়ান দাঁড়ান একটু পারি মুকুল, ভালো কোশ্চেন, আমাকে এটা দে মলয় দা, এই যে থ্রি ডটমেন্টে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ ওটাই করছি, অ্যাপ্রুভ দিয়েছি। ভিউ অ্যাজ এ পাবলিক মোড ফলো এখানে নাই মোবাইল দেখবা, চেক করে দেখুন তো আমি আমি দেখলাম আমার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে একসাথে ধরেন 4,000 4,500 প্রথম অবস্থায় পাঠানো যাবে না, পেজটা একটু পুরনো হোক তার পাঠাতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, প্রথম অবস্থায় একটু দিনে ওই 20-30টা করে একটু পাঠাবেন মানে ম্যানুয়ালি। ও না হলে আবার ফেসবুক আবার রিঅ্যাক্ট করে দিবে, রিমাইন্ড করবে, একটা রিঅ্যাক্ট করে দেবে। ঠিক আছে ওকে, মলাদা ক্লাসটা শর্ট করেন আর আসল ক্লাসে ঢুকেন, সবাই তো সলভ, একজনের সমস্যা হলে আরেকজন একাই সলভ করতে পারে ভিডিও দেখে। এটা তো হইছিল, আবার এটা একটা কাজ করে এটাকে অলওয়েজ ওপেন করে দেন। আচ্ছা আচ্ছা, অলওয়েজ ওপেন করলে যখনই অর্ডার করবে শুধু দিয়ে দেবেন, রাতে 12টার সময় অর্ডার করলো তার অর্ডারটা নিয়ে নেবেন, বলুন পরের দিন সকালে মাল পাঠিয়ে দেবো, বুঝেছেন? ঠিক আছে, অনলাইন বিজনেস তো অনলাইন বিজনেস অটো ইয়ে নেই, কোনো এখানে শিডিউল নেই, বলবেন অলওয়েজ ওপেন, আমাদের এই পেজ মানে অনলাইন বিজনেসটা আমাদের অলওয়েজ ওপেন থাকে, আপনি যখন অর্ডার করবেন বলবেন রাতে 2টার সময় অর্ডার করলে আপনি আমি আপনাকে মাল পাঠিয়ে দেবো পরের দিন সকালে। ঠিক আছে স্যার, বলছি স্যার ইন্ডিয়ান মানিটা স্যার একটু ইয়ে করে দিন। হ্যাঁ ইন্ডিয়ান মানিটা, ওটা হচ্ছে আপনার টাইম জোনটা সেট করতে পারো, আমি করে দিচ্ছি না সেটিং থেকে, ওটা করতে হবে টাইম জোনটাকে চেঞ্জ করলে ওটা ইন্ডিয়ান মানিটা চেঞ্জ হয়ে যাবে। তো ইন্ডিয়া যে স্যার টাইম করেছে তো এখন নিউ দিল্লি, নিউ দিল্লি করেছেন? হ্যাঁ মানে এখন টাইম ঠিক আছে আমার। ওকে রিফ্রেশ করি। আচ্ছা মোটামুটি আর সবার ঠিকঠাক আছে তো, না কারো আর কোনো সমস্যা আছে? আমারটা থেকে না। আচ্ছা দাঁড়ান স্যার, এই অ্যাড বিজনেস এর ওইটা একটু সমস্যা আছে। অ্যাড বিজনেস না, জি বিজনেস চ্যাটটা এর সমস্যারই বিষয় এগুলো ভাই, এগুলো সেন্সি মডারেট নট আপ টু দ্য মডারেট কো হ্যালো। হ্যাঁ বলুন স্যার, আমারটা একবার দেখবেন। ওকে ওকে, আমি এটা নিচ্ছে না, কিন্তু এখানে দেখো, এখানে দেখো নিচ্ছে, কিন্তু এখানটা ডলার দেখাচ্ছে। আপনারা মোবাইল থেকে একবার দেখুন তো, ইয়ে যেমন মোবাইল থেকে আপনার পেজ দেখবার সার্চ করুন, মোবাইল থেকে স্যার দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে মোবাইল থেকে স্যার, সবকিছু আপডেট দেখাচ্ছে। এটা স্যার অ্যাডমিন কে দেখাবে না, যে কাস্টমার তাকে দেখাবে। হ্যাঁ 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 সেটাই তো বলছি, অ্যাডমিন কে দেখাবো না কাস্টমার কে দেখাবো, সেটাই তো জমানকে বোঝাতে চাইছি এতক্ষণ ধরে। হ্যাঁ স্যার সবই দেখাচ্ছে স্যার, ইনকগনিটো মোডে স্যার খুললে সবই দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে তো কোনো অসুবিধা নেই, সবই দেখা যাবে। ওটা স্যার মোবাইলে গিয়ে ইনকগনিটো মোড করে খুলতাম। হুম 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 এই তো, বাহ ভালো একটা পয়েন্ট বললো। স্যার আমিও চিন্তা ভাবনা করতে করতে করলাম, দেখলাম হয়ে গেল। বাহ এই তো সবার মাথা খুলছে, তাই না রাজু? সবার মাথা খুলছে। ওকে সবাই এক্সপার্ট হয়ে যাবে, আমাদের আগের ব্যাচে যেমন সবাই এক্সপার্ট, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ।
ওকে, তারপরে কে আছেন? সেলিম, সেলিম বাবু, সেলিম সেলিম সাহেব দেখান। সবাই ফ্যাশন হাউস দিয়ে করেছেন, ভালো ফ্যাশন হাউস দিয়ে করেন, তাহলে বাংলাদেশে ড্রপ শিপিং বিজনেস খারাপ না, ভালোই চলে। ফ্যাশন হাউস ক্লোথিং শপ, ওকে ভালো হয়েছে, খারাপ হয়নি। আমাকে মাউসটা দিন, আমাকে মাউসটা দিন, অ্যাপ্রুভ করুন আমার ইয়েটাকে। খান ফ্যাশন লোগোটা অতটা, লোগোটা অতটা ভালো হয়নি, লোগোটাকে একটুখানি খাটুন, লোগোটা পেছনে একটু করে সময় দিন, লোগোটা একটুখানি আরেকটু ভালো করুন। এমনি এখানে ঠিক, এখানে ভালো লাগবে, ভালোই তো লাগবে, কিন্তু আরেকটুখানি বেটার করার চেষ্টা করুন লোগোটা, বুঝেছেন? লোগোটা আমাদের ক্যানভা ক্লাসটা একটু দেখুন, ক্যানভা ক্লাসটা আমাদের পাঠিয়ে দিয়েছে, ক্যানভা ক্লাসের মধ্যে লোগোটাকে একটু ভালো করলে জিনিসটা একটু ভালো লাগবে। We will get high quality. Cloth is the best technology for the fashion industry. Canva link is not available. Canva link is paid version. I am going to add a group. যদি কখনো আমাদের সেলিম সাহেব যদি কখনো ওয়েবসাইট করে, এটা নিয়ে কোন ওয়েবসাইট বানায় বা একটা ই কমার্স স্টোর যদি বানায়, তখন সেই ওয়েবসাইটটা এখানে অ্যাড করে দেবে। মনে করে যে এটা নিয়ে একটা বিজনেস করবেন, তখন সেই ওয়েবসাইটটা বসিয়ে দেবেন। এখন যখন নেই, এখন এটা ফাঁকা থাকে, ফোন নাম্বারটা দেবেন, ইমেলটা দেবেন, আর বিজনেস অর্ডার বসিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ বলুন স্যার, বলছি ওয়েবসাইটে ল্যান্ডিং পেজের লিংক দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ তাও হবে, ল্যান্ডিং পেজের লিংক দিলে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ হবে হবে, আপাতত একটা ওয়েবসাইট দিন, পরে যাবে। ক্যানভা দিয়ে কি কি করা যাবে, এই এই লোগোটা কি দিয়ে করা যাবে লোগো? আচ্ছা আমি ক্লাসের শেষে বলছি, হ্যাঁ দুজিটি বাবু ক্লাসটা কমপ্লিট করে তারপর শেষে বলছি। ঠিক আছে ঠিক আছে, ওকে। আর কোনো কোনো সমস্যা আছে? আচ্ছা সেলিম, আপনি শুধু একটা অ্যাড করে নেবেন, হ্যাঁ বাকি মোটামুটি ঠিক আছে, আর বাকিগুলো আমি হচ্ছে, আর বাকিগুলো আমি হচ্ছে সবাই বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ক্লাসে, ওকে আমি তাহলে ক্লাস শুরু করি। হ্যাঁ স্যার, বাকিটা আমি ক্লাসে শেষে থাকবো। ওকে স্যার। আচ্ছা কার নেট ভালো আছে, ইন্টারনেট কার ভালো আছে? আমার সেলিমেটাই ভালো মনে হলো, সেলিমি সেলিমি মোটামুটি না, আমার মোটামুটি মনে হয় খারাপ না। আচ্ছা তাহলে আপনি অ্যাড করে একটুখানি শেয়ার করুন, সেলিম তাহলে শেয়ার করুন, ঠিক আছে? থাক, সেলিমেটে মনে হয় যেন ভালোই নেটটা স্যার। আজকে কিন্তু আমি এসেছি কিন্তু স্যার। হ্যাঁ 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 থাকেন আপনি, ওকে। তাহলে আগের দিন আমরা কি করেছিলাম, আগের দিন আমরা করেছিলাম কি, আজকের দিন আমরা করেছিলাম হচ্ছে দুটো কাজ, একটা একটা করেছিলাম আমাদের পেজ তৈরি করেছিলাম। তো আমি কি বলেছিলাম যে আমরা কি শিখবো, আমার আজকে আমার দেখালাম না, কারণ আমার বিজনেস ম্যানেজারটা ই করে দিয়েছে। তোমাদের গিগের ব্যালেন্স সাইজ দিই, এটা এটা কোথা থেকে ব্যালেন্স আছে, কাস্টমাইজ হই এই সাইজ, এটা একবার বলুন, এটা আমি লাস্টে বলবো দুজটি বাবু, আমি ক্লাসটা করি আমি সব বলবো। আপনাদের টোটাল হচ্ছে
ছখানা ক্লাস হবে টোটাল ফেসবুকের উপর, শুধু ফেসবুক। এই চ্যাপ্টারে আবার ছখানা ক্লাস হবে, কারণ ফেসবুকে একটু একটু টপিক টাইপ করে দিয়েছি। আচ্ছা রাতে স্টার্ট করলেন, আমার তো একটু লেট হয়ে গেল, আমি 10টা 25 এ ঢুকলাম আমি। হবে না তো স্যার? হ্যাঁ না না অসুবিধা হবে না, আমি সবাই চেক করছিলাম বাড়ির কাজ, এখন স্টার্ট করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কি করব, আমরা শিখব হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজ। একটু নোট ডাউন করছি না স্যার। ওকে ওকে, ফেসবুক অ্যাডভার্টাইজিং। ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে গেলে ফেসবুকের মধ্যে কটা মেথড আছে, আমি কি বলতে চাইছি, দুটো মেথড আছে প্রতিটা সোশ্যাল মিডিয়া সাইটে, দুটো করে মেথড আছে, একটা হলো ফ্রি মেথড, একটা হলো পেইড মেথড। ফ্রি মেথড আর পেইড মেথডের মধ্যে পার্থক্য কি? ফ্রি মেথড হচ্ছে সেটা টাইম অনেক সময় লাগে, আর পেইড মেথড হচ্ছে টাইম কম লাগে, কিন্তু আমরা সেটা আমাদের পয়সা দিয়ে করতে টাইম কম লাগে কিন্তু আমাদের রেজাল্টটাও ভালো আসে। কিন্তু ফ্রি মেথডটা কি হয়, টাইম বেশি লাগে, রেজাল্টটা অতটা ভালো আসে না। ফেসবুকে এখন ফ্রি মেথড অলমোস্ট ডেড, ঠিক আছে? ফেসবুকে যে এই যে আমরা যে একটা ইয়ে তৈরি করলাম, পেজ তৈরি করলাম, এই পেজটা তৈরি করাটাই হলো আমাদের কাজ। এরপরে যখন এই পেজটাকে, যখন পেজের লাইকটাকে যখন 0 থেকে আমি 100 নিয়ে নিতে, কিংবা 0 থেকে যখন আমি 1,00,000 নিয়ে যাব, এই পেজ লাইকটা, পেজ লাইক কখন অত যায়, এখানে এখানে 0 আছে, 0 পিপল ফলো দিস পেজ, ঠিক আছে? তো 0 থেকে আমি এটা যদি 100 নিয়ে যেতে চাই তো আমাকে পয়সা দিয়ে নিয়ে যেতে হবে। ফেসবুকে অর্গানিক রিচ একদম ডেড নেই। এখন 2022, আমরা 2022 আমরা পা দিচ্ছি, 2022 আমরা পদার্পণ করছি, এখন তো মানে আরো শেষ, দুদিন পর এমন অবস্থা দাঁড়াবে যে ফেসবুকে আমাদের যে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট পর্যন্ত চালাতে গেলে আমাদের পয়সা দিয়ে চালাতে হবে, এমন একটা অবস্থা দাঁড়াবে। যেটা দেখুন আমরা যে অন্য সব সোশ্যাল সাইট গুলো যেমন লিঙ্কডইন, তারপর অন্য যে সাইট গুলো আছে সেখানে কিন্তু পয়সা দিয়ে আমাদের কিন্তু অ্যাকাউন্ট চালাতে হয়, লিঙ্কডইন আমাদের পয়সা দিয়ে অ্যাকাউন্ট চালাতে হয়। কিন্তু ফেসবুক কি বলছে, ফেসবুক বলছে যে ফেসবুকে প্লাস পয়েন্টটা কি আছে, অন্য সব সোশ্যাল মিডিয়া সাইট থেকে ফেসবুকটাকে মানুষ কেন পছন্দ করে, ফেসবুকের মধ্যে বিজনেস করে কেন এত মজা বেশি, ফেসবুক থেকে কেন এত ভালো ভালো মানে বিজনেসে সফলতা লাভ করা যায়, এত রেভিনিউ জেনারেট করা যায়, কেন করা যায়। কারণটা হচ্ছে ফেসবুকের সিস্টেমটা কেমন, অ্যালগোরিদমটা তৈরি হচ্ছে, ফেসবুক বলছে যে আপনি আমার এখানে অ্যাকাউন্ট করবেন তার জন্য আপনাকে কোনো পয়সা দিতে হবে না, কিন্তু কি করতে হবে, আমি যখন অ্যাডভার্টাইজিং চালাবো আপনার ওখান থেকে, আপনি যখন অ্যাকাউন্ট করবেন আপনি কি লাইক করেন, কি আনলাইক করেন, কি মানে মানে কি মুখে কি কিওয়ার্ড ইউজ করেন, সমস্ত কিছু আমি আপনার থেকে হ্যাক করে নিয়ে নেবো। ফেসবুকের ধান্দা হলো এইটা, যে আমরা যখন ফেসবুকের মধ্যে অ্যাকাউন্ট করি, ফেসবুক কিন্তু আমাদের দেখবেন যে আমাদের মানে ফোন অ্যাক্সেস চায়, তারপরে আমাদের হচ্ছে স্পিকার অ্যাক্সেস চায়, দেখবেন স্পিকার অ্যাক্সেস চায়, বলে স্পিকার অ্যালো করুন। তাহলে এটা করলে কি হবে, যে আমি যে বসে আছি আমার পাশে আমার ফোনটা আছে, আমি ধরুন কথা বলছি, ধরুন আমরা আলোচনা করছি, ধরুন আমরা কথা বলতে বলতে আমি হঠাৎ করে বললাম দেখা গেলো ইমেল মার্কেটিং, একটা কিওয়ার্ড, ইমেল মার্কেটিং একটা কিওয়ার্ড, তো এই কথাটা উচ্চারণ করলাম। কারণ ফেসবুকে যখন আমি অ্যাকাউন্ট করলাম, ফেসবুক কিন্তু অলরেডি অ্যাকাউন্ট করার সময় কিন্তু আমার থেকে কিন্তু তার স্পিকার অ্যাক্সেসটা নিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে। তাহলে আমি যখনই বললাম ইমেল মার্কেটিং কিওয়ার্ডটা যখনই ইউজ করলাম, যদি আমার ফোনে ডাটা অন থাকে তখন ফেসবুক কি করছে, আমার এই কিওয়ার্ড দেখে ও কিন্তু শুনতে পাচ্ছে, বুঝতে পেরেছেন? শুনতে পাওয়ার জন্য ও কিন্তু তখন ভেবে নিচ্ছে যে আমি ব্যক্তিটা ইমেল মার্কেটিংটাকে লাইক করি, পছন্দ করি। তখন দেখবেন ইমেল মার্কেটিং সম্বন্ধে যদি কোনো মানে ইয়ে থাকে, কেউ কিছু মানে কোর্স বলুন কিংবা কোনো কিছু মানে মানে কোনো কিছু মানে ইমেল মার্কেটিং সম্বন্ধে কোনো রকম কন্টেন্ট যদি থাকে, তখন ফেসবুক দেখবেন আমার সামনে দেখানো শুরু করেছে। কারণ ফেসবুক হচ্ছে আমাদের সমস্ত মানে মানে আমাদের পারিপার্শ্বিক জীবনে, আমাদের জীবনে মানে একটা অঙ্গ হয়ে গেছে, মানে আমাদের জীবনে প্রতিটা মানে সূক্ষ্ম সূক্ষ্ম বস্তুকে ও হ্যাক করে, করে করে কি করে, ও ডাটাবেসটাকে পূর্ণ করে, পূর্ণ করে আমাদের সামনে কি করে, সেই অনুযায়ী আমাদের সামনে অ্যাডভার্টাইজিং দেখায়, আর সেই অ্যাডভার্টাইজিং দেখানোর জন্য আমরা ফেসবুক থেকে এত ভালো রেজাল্ট আনতে পারি। ফেসবুকের ধান্দাই হলো এটা। তো ফেসবুক অ্যাডভার্টাইজিং এর মধ্যে ফ্রি মেথড যেটা আছে, ফ্রি মেথড আছে হচ্ছে যে আপনি যে পেজটা তৈরি করলেন, ফ্রি মেথডটা কিরকম হয়, পেজটা আমি তৈরি করলাম, পেজটা তৈরি করার পর হ্যাঁ ফ্রি মেথডের কাজ যে একেবারেই যে ডেড হয়ে গেছে এমন কোনো কথা না, যে ডেড হয়ে গেছে, হ্যাঁ কিছু কিছু আছে, কিন্তু আগে যেমন ছিল, আজ থেকে যেমন 2 বছর 5 বছর আগে যেরকম রিচ হতো সেরকম রিচ এখন হয় না, এখন একদম মানে এই যে দেখুন এই যে একটা যে মানে লোগো কখন পাবলিশ করেছে, 1 ঘন্টা আগে, কিংবা এই যে একটা ইয়ে পাবলিশ করেছে, ব্যানার পাবলিশ করেছে 5 ঘন্টা আগে, মাত্র 1 জন পিপলের মানুষের কাছে রিচ হয়েছে, 1 জন মানুষ এঙ্গেজ করেছে। তো
এটা যদি আজ থেকে পাঁচ বছর আগে হতো তখন কিন্তু এই পাঁচ ঘন্টার আগে যখন এই পোস্টটা করেছে এটা কিন্তু প্রায় কমসে কম এক জায়গায় কমসে কম 50 জন হতো আর এঙ্গেজমেন্ট কমসে কম 20 জন হতো আজ থেকে পাঁচ বছর আগে সেটা ছিল কিন্তু এখন সেটা নেই এখন হচ্ছে একদম ডেড করে দিয়েছে এখন এই পেজটার মধ্যে হ্যাঁ ফ্রি ভাবে করা যাবে কিরকম প্রতিদিন কন্টেন্ট পাবলিশ করতে হবে প্রতিদিন বিভিন্ন রকমের পোস্ট বিভিন্ন রকমের এই যে দোকানটার সম্বন্ধে বিভিন্ন রকমের প্রোডাক্টের ফটো ফটো ডিসক্রিপশন দিয়ে প্রতিদিন পাবলিশ করতে হবে একটা দুটো কন্টেন্ট পাবলিশ করলে তখন পেজটা তখন ফেসবুক যখন দেখবে যে এই পেজটার মধ্যে প্রতিদিনের কন্টেন্ট পাবলিশ করছে তখন আস্তে আস্তে গ্রো করবে পেজটা আস্তে আস্তে পেজটার মধ্যে লাইক বাড়বে আস্তে আস্তে পেজটা মানে ফেসবুক বিভিন্ন মানুষের কাছে রিচ করাবে তো সেটা আস্তে আস্তে হবে কিন্তু আমি যদি মনে করি যে সুপার একটু করে তাড়াতাড়ি করবো আস্তে আস্তে আমার মানে সইছে না একটু তাড়াতাড়ি করবো তখন কি আমাকে ফেসবুক বলবে ভাই তুমি প্রমোট করো এই যে প্রমোট অপশন এখানে আসো এখানে আসার পর এখানে তোমার যা যা লাগবে তুমি এখানে এখানে অ্যাড ক্রিয়েট করে আমার এটাকে প্রমোট করতে পারো তাই আমি তাড়াতাড়ি সেটা করে দেবো লেট করবো না তাহলে এই হলো অপশন যে ফ্রি তো করা যাবে পেডও করা যাবে এবার ফ্রি মেথডের আরেকটা কথা আমি গেল দিন আগে গেল ক্লাসে বলেছিলাম যে আমরা গ্রুপে যে পোস্ট করা এটাও একটা ফ্রি মেথড কি করি যে একটা প্রোডাক্টের ছবি নিই একটা ওয়েবসাইটের লিঙ্ক নিই আর একটা কিছু ডিসক্রিপশন নিই করে কি করি যে ফেসবুকে যে গ্রুপগুলো আছে এই যে একটা গ্রুপ পাবলিক গ্রুপ এর মধ্যে কতগুলো লোক আছে লোকটা দেখাচ্ছে না নতুন গ্রুপ যত সব অনেক যেখানে অনেক গ্রুপ আছে সেখানে যাই অনেক লোক আছে এটার মধ্যে যায় 1,31,000 মানুষ আছে এই যে একটা বিষয় এটা হচ্ছে যে একটা গ্রুপ তো এই গ্রুপটা এই গ্রুপটার মধ্যে লোক আছে কত 1,31,000 দেখলাম আমি জয়েন গ্রুপ করি পাবলিক গ্রুপ এক্ষুনি জয়েন হয়ে যাবে জয়েন হয়ে গেছে রিফ্রেশ করি এই গ্রুপটার মধ্যে আমি কি দেখলাম 1,31,000 মানুষ এই গ্রুপটার মধ্যে আছে এই গ্রুপটার মধ্যে কি বলেছে যে একটা ইউএসএ অনলাইন শপিং ডিলস এখানে বিভিন্ন ডিলস ইউকে ইটালি জার্মানি ফ্রান্স ইউরোপ ওকে তো এই গ্রুপটার মধ্যে 1,31,000 মানুষ আছে দেখুন এই গ্রুপটার মধ্যে এই যে একজন মানে ব্যক্তি এখানে কি করেছে একটা মোবাইলের এটা কি বলে পেন ড্রাইভের একটা ছবি দিয়ে ইয়ে করে দিয়েছে কি বলেছে এখানে মেসেজ ছবি দিয়ে এখানে একটা পোস্ট করেছে তাহলে এখানে যে 1,31,000 যে মানুষ আছে তাহলে মধ্যে কমসে কম কিছু মানুষ তো এটা দেখবে এতগুলো মানুষ আছে তো কিছু মানুষ তো এটা এটা দেখবে দেখার পর যদি ইন্টারেস্ট হয় তখন এখান থেকে সে এটা কিনতে পারে তো এখানে দেখবো এই দেখুন আরেকটা পোশাকের একটা ছবি দিয়ে যেখানে কি বলা যায় $35 ঠিক আছে ডলার থেকে ডলার দিয়ে এটা মানে কিনতে পারবে তারপর এখানে আরেকটা দিয়েছে $18 দাম এটার এই যে একটা এটা যাই হোক না ড্রেস কিছু একটা হবে তারপর গিয়ে এখানটায় এটা 5 মিনিট আগে এটা পোস্ট করেছে তারপর এখান দিয়ে ইস্ত্রির একটা সব শপিং এর মানে ইয়ে করেছে ইস্ত্রি হচ্ছে একটা মানে ইয়ে করা যায় স্টোর তৈরি করা যায় ইস্ত্রি দিয়ে তো এখানে যে একটা ব্যক্তি 2 ঘন্টা আগে পোস্ট করেছে তাহলে এই যে যে পোস্ট করছে এটা তো পোস্ট করছে যে কিছু একটা মানে এদের ধান্দা আছে কিংবা কিছু একটা আমার মাথায় চিন্তা আছে যে আমার এখানে যে এতগুলো যে ব্যক্তি আছে আমি যদি এখানে একটা পোস্ট করি তো কিছু মানুষ যদি আমার প্রোডাক্টটা কেনে সেরকম একটা চিন্তা ভাবনা করে এটা পোস্ট করে এইগুলো এটা হলো ফ্রি মেথড বুঝেছেন এগুলো হলো এগুলোর মধ্যে কোনো পয়সা লাগছে না যে আমি এখানে এসে গ্রুপ প্রথমে কি করব আমি প্রথমে কি করলাম এসে গ্রুপটা আমাদের জয়েন হলাম ঠিক আছে আমি যখন জয়েনের জন্য রিকোয়েস্ট করলাম আমাকে জয়েন করে নিল জয়েন করার পর এবার আমাকে অপশন দিচ্ছে যে আপনি আপনার মতো আপনি পোস্ট করতে পারবেন আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান করতে পারবেন আপনি যদি প্রোডাক্ট কোনো কিছু এখান থেকে কিনতে চান তাহলে আপনি কিনতে পারবেন তো গ্রুপের মধ্যে এতগুলো মানুষ থাকে তো সেখান থেকে কিছু কিছু মানে প্রোডাক্ট সেল হয় কিছু কিছু মানুষ কিছু কিছু প্রোডাক্ট আমি এখানে কিনতে পারবো তো অনেক সময় কি হয় আমরা একটা সার্ভিস প্রোভাইড করি সেটা সেটা সার্ভিসটা হলো হচ্ছে ফেসবুক প্রমোশন সার্ভিস সেটা হচ্ছে আমাদের এই যে ইরা জামান তারপর ইয়ে সিরাজ এই যে ইয়ে এরা হচ্ছে এই গিগটা পাবলিশ করেছে ফেসবুক প্রমোশন সার্ভিস এর মধ্যে আমরা হচ্ছে যখন আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বলে যে আমরা প্রোভাইড করি কি আমরা বলি যে আমাদের আমরা 2 লক্ষ 2 মিলিয়ন কিংবা 3 মিলিয়ন 5 মিলিয়ন মানুষের কাছে
আপনার প্রোডাক্টটাকে পৌঁছে দেব। তো আমরা কিভাবে পৌঁছাই, একটা 5 বিলিয়ন মানুষের কাছে একটা প্রোডাক্ট পৌঁছানো মানে যদি আমি অ্যাডভার্টাইজিং করে পেড মেথডে পৌঁছাই, কমসে কম আমাকে কয়েক লক্ষ টাকা খরচা করতে হবে, ঠিক আছে, মানে কমসে কম একটা হাই বাজেটের একটা ক্যাম্পেইন চালাতে হবে, তবেই আমি এত মোচায় পৌঁছাতে পারবো ভালো মতো বলে। তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমি কিন্তু অল্প বাজেটে এখন পৌঁছাতে পারবো না। আমি যদি মনে করি ডেলি আমি $5 ক্যাম্পেইন চালাবো কিংবা $10 ক্যাম্পেইন চালাবো, তো সেই জায়গাটায় আমার এত মানুষ দেখাবে কিন্তু ফেসবুক অত মানুষের কাছে পৌঁছাবে না, নিয়ে যাবে না আমাকে। তো এই জায়গাটা কি করি আমি এরকম টাইপের যে এত যে মানুষ আছে একটা গ্রুপে, গ্রুপের মধ্যে তো এরকম টাইপের আমি 10টা গ্রুপে আমি জয়েন করি। একটা গ্রুপে যদি 1 লক্ষ মেম্বার থাকে, তাহলে 10টা গ্রুপে আমার 10 লক্ষ, মানে 1 মিলিয়ন মেম্বার হয়ে গেল। ঠিক এরকম করে আমি যদি 50টা গ্রুপে জয়েন করি, তাহলে 50টা গ্রুপে আমার 5 মিলিয়ন লোক হয়ে গেল। তাহলে তখন কি করি আমরা, যে ক্লায়েন্টের থেকে আমরা কি করি, তাদের মানে প্রোডাক্টের সমস্ত কিছু ইনফরমেশন সবকিছু নিয়ে নিই, ডেসক্রিপশন, প্রোডাক্ট ইমেজ, ঠিক আছে, সব তারপরে ওয়েবসাইট লিঙ্ক সবকিছু নিয়ে তখন আমরা করি কি, গ্রুপে গ্রুপে এসে আমরা পোস্ট করে দিই। তা গ্রুপে পোস্ট করলে কি হয়, গ্রুপে পোস্ট করলে এখান থেকে মানুষগুলো দেখতে পায়, দেখতে পাওয়ার পর সেখানে চান্স থাকে যে কিছু কিছু ওখান থেকে বাই অ্যান্ড সেল, মানে কিছু মানে যে ক্লায়েন্টের মানে কিছু বিক্রি হয় কিংবা কেউ যদি কেনে, তো এরকম একটা মানে চান্স সেখান থেকে আমরা পাই। যেন আমরা এতগুলো পোস্ট করে তাকে একটা কাজদা করে তাকে আমরা কাজদা করে দিই। এটা আমাদের একটা ফ্রি মেথডের একটা একটা মানে আমাদের একটা সার্ভিস আছে, সেটা আমরা প্রোভাইড করি, সেটা আপনারা শিখবেন। হ্যাঁ বলুন, একটা কোশ্চেন আছে স্যার আমার। হ্যাঁ বলুন। বলছি এই ধরুন ফ্রি মেথডে আপনি বললেন একটা গ্রুপে যদি 1 লক্ষ থাকে, এরকম 10টা গ্রুপে আমি জয়েন করলে 10 লক্ষ মানুষ হ্যাঁ হয়ে যাবে। তো 10 লক্ষ মানুষ যে আমার হয়েছে, সবাই তো লাইক করবে না বা কোনো কিছু করবে না, সো আমি কিভাবে বুঝবো যে 10 লক্ষ মানুষই আমাকে দেখলো বা তার মধ্যে আমার হয়তো 8 লক্ষ দেখলো? ওটা ওটা হচ্ছে যখন আমরা মানে পোস্ট করবো, পোস্ট করার পর আমরা ওই যে পোস্টের সঙ্গে একটা লিঙ্কটা আছে যে লিঙ্কটা কপি করে রেখে দেবো, তো ওইটা লিঙ্কটা কপি করে রেখে দেবো, তখন ওই লিঙ্কটার মধ্যে দেখে আমরা বুঝতে পারবো, বুঝেছেন? যখন আমরা ক্লাসটা হলে বুঝতে পারবেন। হ্যাঁ ওই ক্লাসটা এখনো হয়নি, ক্লাসটা সামনে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওটা মানে সিস্টেম আছে, ওটা আপনাকে দেখিয়ে দেবো কিভাবে বুঝবেন। ঠিক আছে স্যার। হ্যাঁ তো ওটা হচ্ছে আমাদের ফ্রি মেথড, আর এটার ফ্রি মেথডের থেকে আমাদের হচ্ছে পেইড মেথডটা আমাদের হচ্ছে মানে করলে মানে সরি সেটা হারিয়ে গেল। তো এটা হলো ফ্রি মেথড গেল, ফ্রি মেথড আমরা এভাবে করতে পারি। তারপরে এবার আমরা পেজকে যদি প্রমোট করতে চাই, আমরা তাহলে ডেইলি কন্টেন্ট পাবলিশ করে আমরা পেজ প্রমোট করতে পারি, সেটা ফ্রি মেথড দ্বারা। আর আমাদের পেইড মেথড দ্বারা করতে গেলে কিন্তু আরেকটা ইয়ে হচ্ছে যে এই যে ফ্রি মেথডে যে এই যে গ্রুপের মধ্যে, তো গ্রুপের মধ্যে পোস্ট করলে এখান থেকে রেজাল্ট আসার সম্ভাবনা খুবই কম, একদম মানে একদমই কম, ভালো রেজাল্ট আসে না এখান থেকে। তবুও আমরা করে দিই, কি কেন করে দিই, কারণ একটা বায়ার আমাদের কাজটা করে দিলে আমাদের দেবে কত, $10 $20 হাইয়েস্ট $30। তো $30 মধ্যে আমাদের আমাদের একটা অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন আমাদের আমরা যদি ইয়ে করি, সেটা ডিজাইন করে দিই, আমাদের একটা মিনিমাম চার্জ থাকে হচ্ছে $40 থেকে $50, একদম মিনিমাম চার্জ, ঠিক আছে। এবার তাও যদি প্রথম অবস্থায় যদি ধরি, তাহলে গিয়ে হলো $25 থেকে $30 একটা মিনিমাম চার্জ থাকে আমাদের একটা অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন ডিজাইন করার জন্য, সেট আপ করার জন্য। কিন্তু যদি একটা ভালো লেভেল একটু উঠে যায়, তখন গিয়ে আমার সেটা ধরো $50 $60 আর তো উপরের দিকে তখন $100 উঠে যায়, তখন আমাদের ইয়ে করার জন্য তখন আমাদের এক্সপিরিয়েন্সটা ভালো হয়ে যায়। তো সেটা হচ্ছে আমাদের পেড মেথডের ক্ষেত্রে। কিন্তু ফ্রি মেথডের ক্ষেত্রে কি হবে, ফ্রি মেথডের ক্ষেত্রে বায়ার আপনাকে বলবে আমি আপনাকে এই $20 দিলাম, $20 মধ্যে আমাকে 5 মিলিয়ন ইয়েতে মানে পাবলিকের কাছে আমার ইয়েটাকে প্রচার করে দেবে, ঠিক আছে, আমার এটাকে প্রমোট করে দেবে। তখন সেই জায়গাটা দাঁড়িয়ে তখন আমরা কি করি, আমরা গ্রুপটাকেই আমরা বেশি ইয়ে করি, কাজ এখানে এসে আমরা কাজগুলো করি, কারণ এখানে এসে কাজগুলো করাটা আমাদের উপায় নেই, কারণ আমরা পেড এটা ছাড়া কিভাবে করবো, কারণ আমাদের পেড মেথডটা গেলে তো $30 তো আমাদের সম্ভব না কখনই, এর মধ্যে আমাদের চার্জ আছে, আবার বায়ার সেখানে ক্যাম্পেইন বাজেট দিচ্ছে না, মার্কেটিং বাজেট দিচ্ছে না, বায়ার বলছে আমার $30 দিতে পারবো সেখানে তুমি করে দাও। তখন আমরা করে কি, আমরা আমরা এখানে এসে বিভিন্ন গ্রুপগুলোকে আমরা প্রথমে কি হবে জয়েন হবো, জয়েন হওয়ার পর যে গ্রুপ গুলোকে জয়েন হওয়ার পর সেখানে আমরা সেই সবকিছু গ্রুপ একটা শিটের মধ্যে মানে ইয়ে রাখবো, কালেকশন করে রাখবো, তারপর আমরা বায়ারে সবকিছু নেবো, নিয়ে আমরা একটা একটা করে সব ওখানে পাবলিশ করবো, সেটা আমরা সেই ক্লাসটা নেক্সট হবে, সেই ক্লাসটা আমি দেখিয়ে দেবো। তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে ফ্রি মেথডে একটা একটা হলো মেথড, সেটা হলো আমরা এইভাবে করতে পারি। আর যদি আমাদের পেজটাকে যদি ফ্রিভাবে যদি গ্রো করতে চাই, তাহলে আমরা কি করে করতে পারি, আমরা ডেলি কন্টেন্ট পাবলিশ করে ফ্রিভাবে আমরা, কিন্তু এটা লং টাইম প্রসেস, এটা একদিনে হয় না, এটা কমসে কম তোমাকে 3-4 মাস 4 মাস 5 মাস অথবা 6 মাস আপনাকে ডেলি কন্টেন্ট পাবলিশ করলে তখন আস্তে আস্তে দেখবেন আপনার পেজের মধ্যে
লাইক বাড়ছে, আপনার পেজে ফলোয়ার বাড়ছে, ঠিক আছে, তখন দেখবেন আপনার পেজ দা রিচ হচ্ছে, তখন অনেক দিন ধরে আপনাকে এটা এই কাজটা করে যেতে হবে কনসিস্টেন্সি ভাবে। কিন্তু এখন প্রথম অবস্থায় আপনি যদি ফার্স্ট চান তাহলে আপনাকে একটা অপশন ফেসবুক বলে আপনি পেজটাকে বুস্ট করুন, যেটা আপনাদের মানে বাংলাদেশে মানে ভাষায় বলে বুস্ট করুন অথবা প্রমোট করুন, সেটাই বলবে। তো ফেসবুক অ্যাডভার্টাইজিং এর মধ্যে দুটো অপশন আমরা দেখলাম, ফ্রি আর পেড। তা দুটোই আমরা বুঝলাম যে ফ্রি কল কিভাবে করতে হয়, তাহলে ফ্রি পি করতে আমরা বুঝলাম, এবং আমরা পেডে আসি। ফেসবুক অ্যাডভার্টাইজিং এর পেড মেথড করতে গেলে আমাদের ফার্স্ট যেটা লাগে সেটা হলো একটা পেজ। যদি আমরা কোনো বিজনেসকে আমরা পেড মেথড দ্বারা প্রমোট করতে চাই, তা ফার্স্ট আমাদের লাগবে হলো একটা পেজ, বিজনেস পেজ, যেটা আমরা তৈরি করতে দিয়েছি, যেটা আপনারা তৈরি করেছেন। এটা হলো আপনাদের পেজ, যে যার মানে নিশ নিয়ে বা ক্যাটাগরি নিয়ে যেটা তৈরি করেছেন আপনারা। দু নম্বর লাগবে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, আমি যে তৈরি করতে দিয়েছি সবাই তৈরি করেছেন বিজনেস অ্যাকাউন্ট। আপনাদের কি সমস্যা হয়েছিল? ওইখানে সেদিন আপনার যা দেখাইলো ওই রকমই দেখাচ্ছে, আমাদের শো করতেছে। এই যে মুকুল তখন করলো না, যে এর মধ্যে আমি বললাম যে business.facebook.com এ কি ওভারভিউ থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে, একটু দেখি এমনি কি করব, হয়তো আমার করা আছে। আগের দিনে ভিডিওটা মনে আপনি দেখেননি, ভিডিওটার মধ্যে আমি দেখিয়ে দিয়েছিলাম, ওটা একটু পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি লাস্টে ভিডিও গ্রুপে দেওয়া আছে, আমাদের গ্রুপে তো নেই। ও আচ্ছা আচ্ছা, আপনাকে অ্যাড করা হয়নি, আচ্ছা আমি আপনাকে অ্যাড করব। আচ্ছা ফেসবুক আপনাকে দুটো সব ভিডিও আপনাকে অ্যাড করে দিলে সব ভিডিও আপনি পাবেন, আমি অ্যাড করতে আপনাকে বলে আমি এরপরে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা তাহলে অ্যাডভার্টাইজিং করতে গেলে যদি পেড মেথড করতে চাই তাহলে আমাদের তিনটে জিনিস লাগবে, একটা হলো বিজনেস পেজ লাগবে, একটা হলো অ্যাকাউন্ট লাগবে বিজনেস অ্যাকাউন্ট, দুই নম্বর লাগবে হলো মার্কেটিং বাজেট, তিনটে বস্তু লাগবে। আর চার নম্বর লাগবে হচ্ছে তখন যে মুকুল যে কথাটা একটা ল্যাঙ্গুয়েজ একটা ওয়ার্ড উচ্চারণ করেছে, সেটা হলো ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইট, ওয়েবসাইট ধরি সেটা করতে হবে না, আমি বলে দেবো আপনাকে কি করবেন ওয়েবসাইট। আচ্ছা ঠিক আছে, কারণ আমার কারণ এবার হচ্ছে আমি আসলে বিজনেস পেজে আসি ফার্স্ট জিনিসটা। এবার আমরা বিজনেস পেজ তৈরি করলাম, ঠিক আছে, এটা বিজনেস পেজ, হ্যাঁ এটা বিজনেস পেজ। আচ্ছা আচ্ছা, এটা করেছি, এটা করে এরকম করেছি। আচ্ছা ইয়ে দুজটি বাবা আপনি ক্লাসটা দেখেন, আপনি ক্লাসের পর গিয়ে আমাকে প্রশ্ন করি না। আচ্ছা ঠিক আছে, তো এটা হলো আমাদের বিজনেস পেজ, তো এটা আমাদের ফার্স্ট টাইম তৈরি করলাম। এবার আসি আমরা বিজনেস পেজের মধ্যে টোটাল সেটিং গুলো আমরা কমপ্লিট করব, ঠিক আছে। তো বিজনেস পেজের মধ্যে দেখেন, এখানে দেখেন হোম আছে, গ্রুপ আছে, ইভেন্ট আছে, ঠিক আছে। হোম গ্রুপ দেখেন, গ্রুপের মধ্যে বিল কমিউনিটি অ্যারাউন্ড ইউর পেজ, মানে হচ্ছে যে যদি মনে করে যে আমাদের খান সাহেব যে এইখানে এই পেজটা নিয়ে এই খান ফ্যাশন হাউস নিয়ে একটা গ্রুপ তৈরি করবে, তাহলে গ্রুপ তৈরি করতে পারে। তা গ্রুপটা তৈরি করবে কি হবে, গ্রুপটা তৈরি করতে যেতে হবে হচ্ছে ঠিক যেভাবে আমরা পেজ তৈরি করেছি ঠিক সেইভাবে আমরা গ্রুপ তৈরি করতে পারি। এবারে গ্রুপের মধ্যে আমরা কি করব, পেজের মধ্যে তো আমরা কন্টেন্ট পাবো, আমাদের যে ডেইলি মানে আমাদের যে এই যে খান সাহেবের যে খান ফ্যাশন হাউসের যে ডেইলি যে মানে ইয়েগুলো প্রোডাক্ট গুলো আসবে,
মানে যে নতুন নতুন মানে স্টক আসবে সেগুলো নিয়ে আমরা নয় মার্কেটিং করলাম, সেগুলো নিয়ে আমরা ডেলি ডেলি পাবলিশ করলাম, কিন্তু গ্রুপে আমরা কি করব? এখানে গ্রুপ তৈরি করে, এখানে যদি কনসেপ্ট মনে করে এখানে একটা গ্রুপ তৈরি করে, এখানে গ্রুপের মধ্যে কি হয় পেজের মধ্যে একটা লিমিটেড অবস্থা অব্দি আমরা মানুষকে অ্যাড করতে পারি, ঠিক আছে? এখানে গ্রুপের মধ্যে কি হয়, গ্রুপের মধ্যে আমরা মানে আনলিমিটেড মানুষ অ্যাড করতে পারি, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে পেজটা হচ্ছে, পেজের বিষয়টা হচ্ছে পেজ দেওয়া হলো আমার নিয়ন্ত্রণে, পেজটা কিন্তু কারো নিয়ন্ত্রণে না। আর গ্রুপের মধ্যে কি হবে, গ্রুপটা হচ্ছে ডিসকাস করার জায়গা। এই গ্রুপের মধ্যে হচ্ছে আমি যদি দেখা গেলো বিভিন্ন প্রোডাক্ট নিয়ে যদি আমি পোস্ট করি, ঠিক আছে, সেখানটা দেখা গেলো অন্য কোনো মানুষ যদি সেটা নিয়ে কমেন্ট করে করতে পারবে, সে যদি এখানে এটা ডিসকাস করে করতে পারবে। দেখা গেলো আমাদের খান সাহেব করলো কি যে দেখা গেলো যে বাংলাদেশে আরো যে মানে আছে, আরো যে অন্য যে মানে স্টোর ওনাররা আছে, মনে করলো যে তাদের সবাইকে নিয়ে একটা একটা জায়গার মধ্যে উনি ইয়ে করবে, মানে একটা জায়গার মধ্যে নিয়ে আসবে, নিয়ে এসে একটা সেখান থেকে মানে অনেক মানে অনেক পিপল থাকে, মানুষ থাকে, সেখানে অনেক মানে ডিসকাস করবে, অনেক প্রোডাক্ট নিয়ে ওরা মানে নতুন নতুন আপডেটেড প্রোডাক্ট নিয়ে আসবে, নতুন নতুন স্টাইলিশ ডিজাইন, নতুন ডিজাইনে মানে ওরা জামা কাপড় ক্লথ নিয়ে আসবে। তো সেটা নিয়ে এসে গ্রুপের মধ্যে প্রচুর লোক আসলে সেখান থেকে একটা বড় একটা বেচাকেনা করার একটা বড় জায়গা হয়ে যাবে। যে রেখাটা যে রেখাটা ধরুন আমাদের যেমন ইনস্টিটিউটে গ্রুপ আছে, তো গ্রুপের মধ্যে কি আমরা বিভিন্ন রকমের মানে সেখানে মানে আমরা কিছু শেয়ার করতে পারি, যেটা যেটা আমাদের সবার হচ্ছে আমাদের হলো ওপেন সোর্স, মানে সবাই সেখানে আচ্ছা এটা আমি তাহলে এখানে গ্রুপ ক্রিয়েট করছি, আমাদের হচ্ছে খান ফ্যাশন হাউস, গ্রুপের নাম আর পেজের নাম সেমই হবে, তাই তো? হ্যাঁ 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 আচ্ছা ফ্যাশন হাউস, ওকে চুজ প্রাইভেসি, পাবলিক করে দিই, প্রাইভেট করে দিই। মানে পাবলিক গ্রুপ দুটো অপশন আছে, একটা হলো পাবলিক, একটা হলো প্রাইভেট। প্রাইভেট মানে হলো শুধু হচ্ছে যারা যারা মেম্বার থাকবে তারাই জানতে পারবে, পাবলিক হচ্ছে সবার জন্য, যেটা আপনি পাবলিক করতে পারেন, প্রাইভেট করতে পারেন, ঠিক আছে? পাবলিক করাটাই এখানে বেস্ট। পাবলিক ইনভাইট ফ্রেন্ড, সেখান থেকে ফ্রেন্ডকে ইনভাইট করতে পারে, এখান থেকে কিছু ফ্রেন্ডকে ইনভাইট করে করতে পারে। আমি এখন ফ্রেন্ডকে ইনভাইট করলাম না, মানে এটা আমি চলে গেলাম, পরে করবো। গ্রুপ তৈরি হয়ে গেল, ঠিক আছে? এবার হচ্ছে এই গ্রুপের মধ্যে দেখুন আমি প্রথমে কি বলেছিলাম, এই যে বাই অ্যান্ড সেলে ফ্যাশন গ্রুপটা দেখিয়েছিলাম না একটা ইউএস এর কান, হ্যাঁ ওই যে ওটা যেমন গ্রুপ একটা, ওখানে যেমন অনেক মানুষ অ্যাড আছে, সেখানে যেমন একটা বেচাকেনার জায়গা, ঠিক এখানটার মধ্যে আপনি একটা গ্রুপ তৈরি করতে পারেন। এখানে হচ্ছে একটা বেচাকেনার জায়গা তৈরি, মানে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন। যেমন এখানে এই গ্রুপটার মধ্যে গ্রুপটার অ্যাডমিন হলো আপনি, তো গ্রুপটার অ্যাডমিন হলো আপনি, তাই এখানে হচ্ছে আপনি যদি মনে করেন যে কাউকে আপনি মডারেটর রাখবেন, তো মডারেটরের জন্য আপনি এখানে এগুলো পরে দেখাচ্ছি। তো গ্রুপটা হলো আপনি, এবার হচ্ছে গ্রুপের মধ্যে আপনি বিভিন্ন ডিসকাশনের জন্য বিভিন্ন জিনিস রাখবেন, ঠিক আছে? প্রতিদিন দেখা গেলো আপনার যে কন্টেন্ট আপনি ইয়েতে পাবলিশ করেন পেজের মধ্যে, সেটা এনে আপনি গ্রুপে পাবলিশ করবেন, করে করে এখানে মানুষকে অ্যাড করবেন, করে এখানে একটা বেচাকেনা আপনার একটা ভালো জায়গা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? আরেকবার বলবেন হ্যাঁ বললাম না, আরেকবার একটু বলুন ব্যাপারটা, কোন ব্যাপারটা? ওই যে গ্রুপে যেটা বললেন না, গ্রুপটা আর পেজটা হচ্ছে এটা হলো আমাদের খান সাহেব হলো নিজস্ব গ্রুপ, ঠিক আছে? এখন খান সাহেব মনে করেন যে এই গ্রুপটার মধ্যে তার বিভিন্ন ধরনের মানুষকে এখানে মানুষ এখানে অ্যাড হবে, অ্যাড হওয়ার পর খান সাহেব এখান থেকে একটা বেচে কেনা মানে তার যে প্রোডাক্টটা আছে যেটা পেজে পাবলিশ করতে, হ্যাঁ বলুন কিভাবে করবে এটা, এটাও করে দেখাচ্ছি। এটা কি সবার জন্য স্যার? এই গ্রুপে সবাই বেচাকেনা করতে পারবে যে কেউ? এটা যে খান সাহেব যদি মনে করেন যে এখানে একটা ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করবে যে এখানে সবাই বেচাকেনা করতে পারবে, তাহলে এখানটা সবাই বেচাকেনা করতে পারবে। কোথায় গ্রুপটা, কোথায় গেল গ্রুপটা? নিচে আছে খান ফ্যাশন হাউস, ফেসবুক পেজ আছে, পেজটা ওপেন করুন। এটা পেজটা মনে হচ্ছে, এটা হলো আমাদের পেজ, ঠিক আছে? গ্রুপ গ্রুপটাকে বার করে দেন, গ্রুপ ওই গ্রুপে ক্লিক করতে হবে। হুম গ্রুপ হয়ে গেল, গ্রুপটা টাচ করে যেটা হবে এটা দেখান স্যার, কনফেশন হয়ে গেল গ্রুপটা, এটাই পাবলিক গ্রুপ। এই যে তাহলে এইখানের মধ্যে আমি যেটা যেটা আমি পোস্ট করবো, এই যে আমি এখানে পোস্ট করছি দেখছেন তো, এই যে এখানটায় যে আমি যে ব্যানারগুলো পোস্ট করছি, এই পোস্টগুলো আমি গ্রুপে করব, সেম জিনিস। আমার এখানটায় পাবলিক পারবে, ঠিক আছে? এখানটা পাবলিক বললো, আমার এখানটা পাবলিক বললো,
তাহলে আমার কি দরকার, আমার কি দরকার হলো পিপল, ঠিক আছে? কারণ আমার আমার আমাদের কি দরকার সবসময় মাথা রাখবেন, আমাদের সমস্ত বিজনেস কি কিসের দ্বারা চলে, বিজনেস চলে পিপলের দ্বারা। মানুষ যত বিজনেসের প্রতি, যত একটা বিজনেসের প্রতি মানুষ যত এঙ্গেজ হবে সেই বিজনেসটা কিন্তু তত লাভবান করতে পারবে। তো এই যে আমি যে উনি যে এই যে একটা পেজ তৈরি করলো, পেজের মধ্যে তো মানুষ অ্যাড হচ্ছে, পেজের মধ্যে মানুষ এই পেজটা হলো মানে খান সাহেবের আন্ডারে। তো খান সাহেব বলে পেজটার মধ্যে শুধু তারই মানে ব্যক্তিগত প্রোডাক্ট গুলো এখানে ইয়ে করতে পারে, পাবলিশ করবে, সেখান থেকে মানুষ দেখবে, সেখান থেকে তার ইয়ে হবে। আচ্ছা এখানে আমি একটা কথা বলছি, ধরুন পেজের মধ্যে অ্যাড করছি, তো পেজের মধ্যে আমি কি বিভিন্ন গ্রুপের লোকেদেরকে এখানে অ্যাড করতে পারি, বিভিন্ন গ্রুপগুলোকে কি আমি গ্রুপের মধ্যে অ্যাড করতে পারি? আমি যেটা এখান থেকে বিভিন্ন বিভিন্ন গ্রুপ এখানে অ্যাড করতে পারবেন, কিন্তু এখান থেকে একটা অপশন দিচ্ছে কি, এখান থেকে দেখেন এখান থেকে একটা গ্রুপ লিংক গ্রুপ দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা বিল্ড কমিউনিটি অন ইওর পেজ, ঠিক আছে? এখান থেকে একটা লিংক গ্রুপ দিচ্ছে, এই লিংক গ্রুপের মধ্যে আপনি হচ্ছে যে খান ফ্যাশন হাউস এইটাকে আমি লিংক করতে পারি। আচ্ছা ঠিক আছে, এখানে আমি এটাকে লিংক ক্লিক করলে তাহলে কি হবে, লিংক গ্রুপ। লিংক করলে সুবিধা কি স্যার? সুবিধা হলো যে লিংকটা করলে কি হবে, দুটোতে লিংক হয়ে গেছে। লিংক করলে সুবিধা হবে যে আমার এখানে এখানে যখন আমি কিছু পোস্ট করব তখন এটা আমার গ্রুপের মধ্যে অটোমেটিক পোস্ট হয়ে যাবে, ঠিক আছে? এই হলো সুবিধা, আর কিছুই না। যে আমি যেখানে যা পোস্ট করছি, এই দেখুন গ্রুপের মধ্যে চলে আসে, দেখেছেন পোস্টটা, দেখেছেন? হ্যালো, দেখুন লিংক করে দিলাম, তখন দেখেন আমি দেখেন যেটা আমি এর মধ্যে পোস্ট করলাম পেজের মধ্যে সেটা দেখেন আমার গ্রুপের মধ্যে পোস্ট হয়ে গেল। এই যে গ্রুপের মধ্যে এই পোস্ট হয়ে গেল, দেখেছেন এই পোস্টে চলে এসেছে। তারপর এসে দেখেন আরেকটা আরো পোস্ট আছে, নিচের পোস্ট নেই, একটা পোস্ট এসেছে, একটা পোস্ট দেখেন চলে। তাহলে আমি এখানে আমার পেজের মধ্যে যা পোস্ট করব তার গ্রুপের মধ্যে সেই পোস্ট আমার চলে আসবে। স্যার আগে দেখিয়েছিলেন যে ওই গ্রুপে পোস্ট করলে এখানে মেসেজ নামে একটা অপশন ছিল, কোন জায়গাটা মেসেজ না? হ্যাঁ মেসেজটা পরে আসছে, মেসেঞ্জারে পরে আসছে এটা। তাহলে এই হলো আমার হলো গ্রুপের বিষয়টা, পেজের বিষয়টা। সবাই বুঝতে পারলেন যে গ্রুপের পেজের বিষয়টা কি? গ্রুপের মধ্যে মানে একটা গ্রুপ আর পেজের বিষয়টা হলো গ্রুপের মধ্যে আমার ওপেন সোর্স, সেখানে দেখা গেলো আমি 10 জনকে নিয়ে বেচাকেনা করতে পারে, আর পেজের মধ্যে হলো পেজটা হলো আমার নিজের আন্ডারে, ঠিক আছে? সেখানে শুধু আমার প্রোডাক্ট গুলো আমি সেখানে ইয়ে পাবলিশ করবো, সেখানে আমি অন্য কাউকে আমি কিছু পাবলিশ করতে দেবো না আমার এই ফিডের মধ্যে। এটাকে ফিড বলে, ঠিক আছে? নিউজ, এটাকে নিউজ ফিড বলে। ফিডের মধ্যে আমি কাউকে পাবলিশ করতে দেবো না, কিন্তু এখানে আমি সবাইকে পাবলিশ করি, এখানে সবাই পাবলিশ করতে পারবেন, মানে প্রোডাক্ট এখানে বেচে কেনার একটা জায়গা আমি তৈরি করে দিলাম। এটা করলে মানে পেজের থেকে গ্রুপটার থেকে অনেক লাভ লাভ আসে যায়, মানে অনেক লাভবান হয়ে যায়, মানে ভালো কাজ করে গ্রুপটা। তো গেল দুটো বস্তু আমরা দেখে নিলাম, দেখে নেওয়ার পর এবার হচ্ছে আমরা পেজের পেজের সেটিং দেখবো, পেজের সেটিং নিয়ে আমরা এখন আলোচনা করবো। এই গ্রুপ গেল, গ্রুপের পর এখানে আছে হচ্ছে সেটিং এ আসার পর পেজটাকে একটুখানি সেটিং করব। দেখেন প্রথমে দেখেন যে পেজ ভিজিবিলিটি, মানে পেজ ভিজিবল, ওকে আমার পেজটা ভিজিবল আছে। যদি মনে করি যে পেজটাকে আমি মানে হাইড করে রাখবো তাহলে পেজ আনপাবলিশ করতে পারি, তাহলে আমার পেজটা হাইড হয়ে যাবে, ঠিক আছে? পেজটা দেখা যাবে না সেভ চেঞ্জেস করলে। তাহলে পেজটা আমি দেখাবো, তার জন্য পেজ ভিজিবল আমি রেখে দিই, এখানে ক্যান্সেল করে দিই। তা ভিজিটর পোস্ট, ঠিক আছে? তা কি বলে হচ্ছে এনি ওয়ান ক্যান পাবলিশ টু দিস পোস্ট, মানে মানে আমার পেজের মধ্যে যারা ভিজিট করবে, যারা আমার পেজের মধ্যে লাইক আছে, তারা কি সবাই কি আমার পেজের মধ্যে পোস্ট পাবলিশ করতে পারবে? যদি আমি অনুমতি দিই তবেই পারবে, যদি আমি অনুমতি না দিই তখন পারবে না। তা কি বলছে অ্যালো ভিজিটর, অ্যালো ভিজিটর টু দ্য পেজ টু পাবলিশ পোস্ট, ঠিক আছে? তুমি অ্যালো করি হবে, যদি অ্যালো না করি আমি পড়ে না। তারা কি বলেছে নিচে দেখেন রিভিউ পোস্ট বাই আদার পিপল বিফোর দে আর পাবলিশ টু দ্য পেজ, মানে কেউ যদি আমার পেজের মধ্যে কোন রকম কিছু পোস্ট করে তো সেটা আগে রিভিউ হবে যে সেটা গ্রহণযোগ্য কিনা, এটা আমরা খান সাহেবের কাছে আসবে নোটিফিকেশন,
কনসেপ্ট সেটা রিভিউ করবে যে আদৌ সেই পেজটা মানে সেই যে ইয়েটা পোস্টটা যে করেছে সেটা আমার পেজে পাবলিশ করার মতো উপযুক্ত কিনা, যদি উপযুক্ত মনে হয় তবে সে রাখবে, নাহলে সে ক্যান্সেল করে দেবে। যদি ডিজেবল করে দেয় ডিজেবল পোস্ট বাই আদার পিপল অন দ্য পেজ, তাহলে ডিজেবল করে দিলে তাহলে আর পোস্টটাকেও পাবলিশ করতে মানে অন্য কেউ পাবলিশ করতে পারবে না, সবকিছু আমার আমার আন্ডারে থাকবে। ঠিক আছে, সেভ চেঞ্জেস করলাম তাহলে সবকিছু আমার কনসেপ্টের আন্ডারে, অন্য কেউ পাবলিশ করতে পারবে না। আর কনসেপ্ট যা পাবলিশ করবে সেটা এটুকুনি থাকবে, আর কেউ পাবলিশ করবে না। নিউজ ফিড অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি টু ফর পোস্ট, এটা অতটা অতটা কাজের না, ইম্পর্টেন্ট করে দেখি নিউজ ফিড এবং সবাই আমাদের অ্যালো ফিড অডিয়েন্স সেকশন ভিজিবিলিটি অপশন দিস করে এটাকে অ্যালো করে দিই, সবাই আমাকে ইয়েতে দেখতে পাবে, ফিডের মধ্যে সব কিছু দেখবে, ফিড ছাড়া কিছু দেখবে না, সব কিছু যা হবে সব আমাদের পাবলিশ সব ফিডের মধ্যেই হবে। অটো জেনারেট ক্যাপশন, আচ্ছা ক্যাপশনটা কি অটো জেনারেট হবে? ক্যাপশনটা মানে বুঝতে পারবে যে ক্যাপশন মানে আমি বলেছিলাম অটো জেনারেট ক্যাপশন আপলোড ভিডিওস, আচ্ছা অটো জেনারেটই করবো। তাহলে আমাদের কি হবে, যেটা আমরা বাংলা দিয়ে যদি কোনো ক্যাপশন লিখি সেটা আমাদের ইংরেজিতে অটোমেটিক জেনারেট হয়ে যাবে, অটোমেটিক সেটা ইংরেজি ট্রান্সলেট হয়ে যাবে। এটা আমি স্টেপ চেঞ্জেস করে দিই। পোস্ট ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ল্যাঙ্গুয়েজটা ওটা আমি দেখাচ্ছি, ক্যাপশনটা হচ্ছে আমি একটু এগুলো সেটিংটা করে আমি দেখাচ্ছি ক্যাপশনটা মানে অটো জেনারেট ক্যাপশনটা হলো পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং, এটা হচ্ছে থাকবে মেসেজ পিপল ক্যান কন্ট্যাক্ট মাই পেজ প্রাইভেটলি, এটা পরে এটা থাকবে, এটা চেঞ্জ করতে হবে না, আমাদের পিপল আমার সাথে কন্ট্যাক্টলি কন্ট্যাক্ট করতে পারে প্রাইভেটলি, এটা অ্যালাউ থাকবে। মনে হচ্ছে কোন ব্যক্তি যদি কোনো পোস্ট করে সেটা কি আপনাকে খান ফ্যাশন হাউসটাকে ট্যাগ করে পোস্ট করবে যাতে তার পোস্টটা যাতে আপনার কাছে আসে, আপনি যদি অ্যালো করেন হবে, অ্যালো যদি না করেন তাহলে হবে না। আমি এখানে রাখলাম, এখন রাখলাম না, এখন আমি চাই না যে কারোর কাছে কেউ আমাকে ট্যাগ করুক এখন আমার পোস্টের মধ্যে। এগুলো হচ্ছে যে নর্মাল বিষয়, এগুলো হচ্ছে ফেসবুক যারা চালাতে জানে সেটা নর্মাল বিষয়গুলো এগুলো জানে। আদার্স ট্যাগিং মানে আদার্স ট্যাগিং দিস পেজ, ঠিক আছে, পিপল অ্যান্ড আদার পেজ ক্যান ট্যাগ মাই পেজ। আচ্ছা প্রথমেটা হলো, প্রথমেটা এখানটা একটু ভুল হয়েছে, কিরকম প্রথমেটা হলো আমি যদি কাউকে ট্যাগ করতে চাই তাহলে প্রথমেটা অ্যালাউ করবো, আর যদি মনে করেন যে এখানে অন্য কেউ আমাকে অ্যাড ট্যাগ করতে চায় তাহলে নিচেরটা এখানে অ্যালাউ হবে। যদি অন্য কেউ ট্যাগ করতে চায় তাহলে এখন অ্যালো পিপল অ্যান্ড আদার পেজ টু ট্যাগ খান খান ফ্যাশন হাউস, ঠিক আছে, যদি অন্য কেউ আমাকে ট্যাগ করে দেওয়া হবে, না ট্যাগ না করলে হবে না, এই তুলে দিই তাহলে ও কেউ আমাকে ট্যাগ করতে পারবে না, যদি রেখে দিই মানে হ্যাঁ ট্যাগ করুক থাক ট্যাগ করুক আমাকে, ঠিক আছে। কান্ট্রি রেস্ট্রিকশন, কান্ট্রি রেস্ট্রিকশন মানে হচ্ছে আমার পেজটা কোন কোন কান্ট্রিতে আমি দেখাবো, তাহলে আমি যদি মনে করি যে আমার পেজটা হচ্ছে আমি শুধু দেখা গেলো ইউএসএতে দেখাবো, তাহলে আমি এখানে শুধু ইউএসএ দেখে দেবো, ইউএসএ ইউনাইটেড স্টেট, তাহলে আমার পেজটা শুধুমাত্র ইউএসএ থাকবে, ঠিক আছে, আর কোন জায়গায় আমি দেখাবো না, তাহলে আমি শুধু ইউএসএ টা আমি সিলেক্ট করে সেভ চেঞ্জেস করে দেবো, শুধু তাহলে আমার পেজটা ইউএসএ দেখা যাবে, আর কোনো পৃথিবীর কোনো কান্ট্রি আমার পেজটা দেখতে পাবে না। আবার যদি মনে করি যে আমার পেজটা ইউএসএ বাদে বাকি সব কান্ট্রিতে দেখাবো, তাহলে আমি এখানে এসে ইউএসএ টা সিলেক্ট করে আমি নিচে করে দেবো, হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার্স ইন দিস কান্ট্রিজ, মানে শুধুমাত্র ইউএসএ বাদ দিয়ে পৃথিবীর সমস্ত কান্ট্রি মানে আমার পেজটা দেখতে পাবে, শুধুমাত্র ইউএসএ লোকাল দেখতে পাবে না। তাহলে আমি এখন থাক আমি সমস্ত ওয়ার্ল্ডকে দেখে দেখাতে চাই, তাহলে এখানে থাক এটাকে এটাকে রেখে দিই, এটাকে 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 হচ্ছে এটাকে যেমন আছে তেমনই রেখে দিই, এটাকে চেঞ্জ করতে হবে না। তাহলে আমি এখন পেজ যখন সিলেক্ট করি মানে কিছু সিলেক্ট যখন করি তাহলে আমার পেজটা সারা ওয়ার্ল্ডে দেখা যাবে। এজ রেস্ট্রিকশন, এজ রেস্ট্রিকশন মানে হচ্ছে যে আমার পেজটা কোন এজের মানুষের মধ্যে দেখাবো, যে পাবলিক তো পাবলিক তো বুঝলাম, যে 18 অ্যাবভ মানে 18 মানে বছরের ওপরে লোককে দেখাবো, নাকি হচ্ছে যে 19 বছরের ওপরে 21 বছরের ওপরে অ্যালকোহল রিলেটেড প্রোডাক্ট আমার নয়, তাহলে আমি 18 বছরের ওপরে রাখলাম, ঠিক আছে, আমার পেজটা আমি লোকেদের আমি দেখাবো, পিপল হু ফলো দ্য প্রোফাইল বাট ডোন্ট মিট রেস্ট্রিকশন উইল বি ওকে নিয়ে নিয়েছি। পেজ মডারেশন, পেজ মডারেশনটা নো ওয়ার্ড বিং, আচ্ছা পেজ মডারেশনের মধ্যে দেখা গেলো আমি কোনো ইয়ে মানে কোন কোন ওয়ার্ড গুলো আমার পেজের মধ্যে মানুষ ইয়ে করতে পারবে না, মানে হচ্ছে দেখা গেলো কেউ দেখা গেলো আমাকে স্টুপিড দেখা গেলো স্টুপিড ওয়ার্ডটা বোকা ওয়ার্ডটা, ঠিক আছে, এই ওয়ার্ডটাকে আমি অ্যাড করে দিলাম। এই ওয়ার্ডটা অ্যাড করলে কি হবে, কোনো ব্যক্তি আমার পোস্টের নিচে কমেন্ট করার সময়, পোস্টের নিচে কমেন্ট মানে হচ্ছে যখন আমরা কোনো পোস্ট করি তখন দেখবেন পোস্টের নিচে মানুষ কমেন্ট করে, এটা তো যারা ফেসবুক ইউজ করে আপনারা জানেনই যে কমেন্ট সাইডে ইমোজ দেয়া, ওই ইমোজও কি ব্লক করা যাবে? হ্যাঁ ইমেজও ব্লক ব্লক হয়ে যাবে, কোন কোন ইমেজ গুলো, ঠিক আছে, এই দেখুন ইমেল ইমেজ মানে দাঁত দাঁত বড় করা, এটাকে আমি অ্যাড করবো, এই যে হাসি এটাকে অ্যাড করে দেবো, ঠিক আছে, কি আমাকে দেয়া গেলো এই যে আমাকে দাঁত বড় করে এগুলো সব করে ব্লক করে এখানে ইয়ে করে, ঠিক আছে, আমি ইয়ে করে আমি অ্যাড করে দিলাম।
তাহলে এইগুলো এই ইমোজিগুলো আমার দেখাবে না, স্টুপিড ওয়ার্ডটা আমার পেজের নিচে কেউ আমাকে ইয়ে অ্যাড করতে পারবে না। আবার যদি মনে করি যে আমি কোনো কিছু মানে সাইডে সিএসভি ফাইল একটা তৈরি করে সেটাকে আমি একবার আপলোড করে দেবো, যাতে হচ্ছে কি হলো সিএসভি ফাইল একটা তৈরি করে আমার যত ওয়ার্ড আছে যেসব ওয়ার্ড গুলো আমি চাই না যে কেউ আমার পোস্টের নিচে অ্যাড করুক, সব ওয়ার্ড গুলোকে আমি একটা ফাইলের মধ্যে তৈরি করে এটাকে আপলোড করে দেবো, তাহলে ফেসবুক অটোমেটিক সেটা নিয়ে নেবে, তাহলে ওই ওয়ার্ড গুলো কি আমার মানে পোস্টের নিচে কমেন্টে লিখতে পারবে না। বুঝা গেল? সিম্পল জিনিস, ফেসবুক হচ্ছে একদম সিম্পল সিম্পল, একবার সিম্পল হয়ে বুঝবেন। প্রোফানিটি ফিল্টার এটা টার্ন অফ থাকে, দেখতে পাচ্ছি সিমিলার পেজ সাজেশন সিমিলার, এগুলো কোনো না, পেজ আপডেটেড এটা অটোমেটিক হবে, পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ না মাল্টিপল ল্যাঙ্গুয়েজে থাকবে, মানে হচ্ছে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে পোস্ট হয়ে থাকলে যে যেমন হয়ে থাকবে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে থাকবে, অ্যালো পিপল হু ম্যানেজ দিস পেজ রাইট পোস্ট মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, আমি অ্যালো ম্যানেজ করে দিলাম সবাই মাল্টিপল ল্যাঙ্গুয়েজে আমার থাক, আমি তো মনে হয় মাল্টিপল ল্যাঙ্গুয়েজ রাখবো না, শুধু বাংলাতে লাগবে, শুধু বাংলাতেই থাকবে, তাই এটা আমি তুলে দেবো মাল্টিপল ল্যাঙ্গুয়েজটা, তাহলে শুধু বাংলাতেই থাকবে, এটাকে তুলে দিই, তাহলে শুধু যেটা থাকে সেটাই আছে, সেভ চেঞ্জেস করে দিলে হয়ে যাবে, ট্রান্সলেট অটোমেটিক্যালি, ট্রান্সলেট অটোমেটিক্যালি যদি বাংলা থেকে ইংলিশ করতে, ইংলিশ থেকে যদি আদার কিছু ট্রান্সলেট করতে, সেটা অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে। দেখুন কি শো পিপল হু আন্ডারস্ট্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ অটোমেটিক ট্রান্সলেট ট্রান্সলেশন অফ ইউর পোস্ট হোয়েন অ্যাভেলেবেল, ঠিক আছে, অটোমেটিক যে ট্রান্সলেটার অটোমেটিক ট্রান্সলেট নিয়ে নেবে, এটা কিছু করতে হবে না, এটা ফেসবুক অটোমেটিক করে নেবে। কমেন্ট র্যাঙ্কিং, কমেন্ট র্যাঙ্কিং মানে হচ্ছে যদি কোনো ব্যক্তি কমেন্ট করে নতুন নিউ নিউ কমেন্ট সি মোস্ট রিলেভেন্ট কমেন্ট, রিলেভেন্ট কমেন্টগুলোকে আগে দেখাবে, ঠিক আছে, যদি আমার মানে দেখা গেলো আমি একটা পোস্ট একটা আমি একটা সুন্দর একটা টি শার্টের একটা দিলাম অ্যাড মানে পোস্ট করলাম, কোনো ব্যক্তি বললো যে আমি সেটা সে ওটা কিনতে চায়, তাহলে মানে কি আমি যে টি শার্টটা দিলাম তাহলে সেটা আমি বিক্রি করার মানে মনোভাব নিয়ে তো আমি যেটা পোস্ট করলাম, তাহলে একজন ব্যক্তি কিনতে চায়, সে বলে যে জিজ্ঞেস করো দাম কত আমি কিনতে চাই, তখন সেই যে রিলেভেন্ট পোস্টটা আছে সে কমেন্টটা আছে সেটা আমি দেখালো সবার ফার্স্টে দেখতে চাই, তখন সেটা আমি কমেন্ট র্যাঙ্কিং এ দিয়ে দিলাম যে মোস্ট রিলেভেন্ট পোস্টগুলো কমেন্টগুলো আছে সেগুলো আমার সবার আমার আগে দেখাবে। কন্টেন্ট কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, ডাউনলোড ফেসবুক ইজ অ্যালাউ, এটা থাকে এটা করতে হবে না, ডাউনলোড পেজ এটা করতে হবে না, ডাউনলোড পেজ এটাকে আমরা দেখি গেট কপি পেজ, আচ্ছা এটা করতে হবে না, ঠিক আছে, মার্চ পেজ এগুলো করতে হবে না, রিমুভ পেজ লাস্ট, এটা ইম্পর্টেন্ট, আমি যদি আমার পেজটাকে ডিলিট করতে চাই তাহলে এখান থেকে এসে আমি পেজটাকে আমি পারমানেন্টলি ডিলিট খান ফ্যাশন হাউস, এখানে পারমানেন্ট ডিলিট করলে আমার পেজটা অটোমেটিক একবারে পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে। পেজের হলো এটা এটা হলো মোটামুটি ইম্পর্টেন্ট সেটিং গুলো, ঠিক আছে, এইবার হচ্ছে হচ্ছে মানে মেন মেন জিনিসগুলো আমরা আগে অ্যাড করবো, আমরা সব জিনিস আমরা দেখবো না, মেন মেন জিনিসগুলোকে আমরা দেখবো যেগুলো আমাদের দরকার, আর এখানে হাজারো জিনিস আছে অত দেখতে গেলে আমাদের হবে না, আমরা এখন আমরা যখন কাজ করতে অ্যাডভান্স হবো তখন আমরা বাকি জিনিসগুলো অটোমেটিক আমাদের আমরা জেনে যাবো। এইবার হচ্ছে যে আমি যদি মনে করি যে আমার পেজটাকে আমি কাউকে ম্যানেজ করতে দেবো তখন আমি তাকে আমি পেজের অ্যাক্সেসটা দেবো, সেটা কিভাবে দেবো, কিভাবে দেবো যে এইভাবে দেবো যে এই যে পেজ সেটিং এবার দেখাই কিভাবে দেবো, যেমন হচ্ছে বায়ার যখন আপনাকে কাজ করতে দেবে, এক মিনিট বায়ার যখন আপনাকে কাজ করতে দেবে তখন বাইরের থেকে আপনাকে বায়ারের পেজের অ্যাক্সেসটা আপনাকে নিয়ে নিতে হবে, যদি বায়ারের পেজ থাকে তখন আপনি সেটা কিভাবে নেবেন, ধরুন বায়ার সেটা জানে না তো আপনি সেটা হলো কিভাবে নেবেন সেটা আমি আপনাকে দেখে দিচ্ছি, তো প্রথমে আপনি একবার প্রথম থেকে দেখে বুঝতে পারবেন, দেখো দেখো নতুন টেমপ্লেট করছি আপনি ফার্স্ট আপনার পেজ ওপেন করুন, আপনার পেজ ওপেন করবেন, ওপেন করবে যদি বায়ার যদি বুঝতে না পারে বায়ারকে জুমে আনবেন, জুমে এনে আপনার স্ক্রিনটা শেয়ার করে ঠিক বায়ারকে ভাবে বুঝাবেন, আসার পর পেজের মধ্যে আসলাম, মেন পেজে আসার পর সেটিং এ যাবে, যে সেটিং এ ক্লিক করলাম, সেটিং এ আসার পর যাবো হচ্ছে আমি পেজ রোল, এই যে পেজ রোল এখানে আসবো, পেজ রোলে আসবো,
পেজ রোলে আসার পর আমি এখানে হচ্ছে হচ্ছে জাম্প টু সেকশন একটু নিচে নামি, এক্সাইটিং পেজ রোল, এই যে চলে আসছে। এখানে হচ্ছে অ্যাসাইন এ নিউ পেজ রোল, তারপর হচ্ছে এখানে মানে যাকে আমি অ্যাক্সেস দেব তার সাথে আমার সাথে ফ্রেন্ড থাকতে হবে, ঠিক আছে, আমার সাথে তার সাথে ফ্রেন্ড থাকতে হবে। তাহলে আমি এখানটাই আমি দিলে আমাদের দেখুন রাজীব আসলে নিশ্চয় মনে না ফ্রেন্ড আছে, এই যে রাজু ফ্রেন্ড এই যে রাজু ভাইয়ের সাথে এনার ফ্রেন্ড আছে। দেখুন আমি এখন যখন ইয়ে করলাম, দেখুন নামটা লিখলাম, তার দেখুন ইয়ে চলে আসলো, নামটা এখানে চলে আসলো। যদি ফ্রেন্ড না থাকে তাহলে আমি এখানে রাজু ভাইয়ের ইমেলটা বসাবো, ঠিক আছে, রাজু ভাইয়ের ইমেল হচ্ছে তার যে ইমেল আছে ইমেলটা বসিয়ে দেবো, ঠিক আছে। তো ইমেলটা বসালে যখন আমি ইমেলটা বসালে আমি এখানে কি কি অ্যাক্সেস দেবো তাকে, আমি অ্যাক্সেসটা চুজ করবো, আমি তাকে এডিটর দেবো, মডারেটর দেবো, অ্যাডভার্টাইজার দেবো, নাকি অ্যানালিস্ট দেবো, ঠিক আছে, না অ্যাডমিন দেবো। বায়ারকে বায়ার যখন আপনি বায়ারে যদি আপনি ইয়ে আপনাকে যদি অ্যাডভার্টাইজিং করতে দেয় আপনি বায়ার থেকে অ্যাডভার্টাইজার রোলটা নেবেন, ঠিক আছে, কারণ অ্যাডমিন রোল আপনাকে সে দেবে না। কেন দেবে না? কারণ আপনাকে সে বিলিভ করতে বানাও পরে, আজকে সে আপনাকে পেজে দিল, কালকে আপনি তাকে ছড়িয়ে দিতে পারেন, পেজটা আপনি নিয়ে যেতে পারেন। প্রথম অবস্থায় সেরকম তো বায়ার আপনাকে বিশ্বাস করবে না, আপনাকে প্রথম অবস্থায় অ্যাডমিন অপশন দেবে না, আপনি বলবেন যে আমাকে অ্যাডভার্টাইজার রোলটা দিন। অ্যাডভার্টাইজার রোলটা দিলে কি হবে, আপনি তার এই পেজটা থেকে এখানে অ্যাডভার্টাইজটা রান করতে পারবেন, বুঝতে পেরেছেন? তো অ্যাডভার্টাইজার রোলটা আমি তাকে দিলাম, দেওয়ার পর এখানে আমার নাম উঠেছে, এখানে তার ইমেলটা আমি যখন জানি না তার নামটা আমি এখানে ইয়ে করে দিলাম, লিখে দিলাম। যদি ইমেল দিলেন তো ইমেল লিখবেন, ইমেল দিলে কি হবে, ইমেলের মধ্যে একটা অ্যাক্সেস যাবে, লিঙ্ক যাবে, একদম সিম্পল। যেমন করে হচ্ছে আপনারা যে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার সময় যেমন করে ইমেল ভেরিফাই করেছেন, সবাই মনে আছে কিভাবে করেছেন? হ্যালো, হ্যাঁ ঠিক এভাবে, ঠিক সেম জিনিস, ঠিক আছে, এটা কোনো কোনো মানে একেবারে কঠিন জিনিস না, একদম সেম। যেভাবে আপনার বিজনেস ম্যানেজার ভেরিফাই করেছেন ঠিক আছে, সেভাবে এটা এভাবে নেবেন। তো তাহলে রাজুর সাথে আমাদের খান সাহেবের সাথে কি আছে, ফ্রেন্ড আছে। তাহলে আমি এখানে রাজুর ইয়েটা করলাম, নামটা ইয়ে করলাম, লিখছি এই যে রাজু চলে আসছে, ঠিক আছে। এবার আমি অ্যাডভার্টাইজ রোল দিয়ে অ্যাড করলাম। এবার আমি এবার হচ্ছে যে খান সাহেবের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর সাবমিট করলে রাজুর কাছে একটা লিঙ্ক চলে যাবে, নোটিফিকেশন একটা লিঙ্ক চলে যাবে। লিঙ্ক করার পর রাজু আর নোটিফিকেশনটা কোথায় থাকে, যে এখানে নোটিফিকেশন আছে, ঠিক আছে, এই যে এখানটায়। এই নোটিফিকেশনের মধ্যে আপনার এখানটায় এখানটায় আবার ইয়ে চলে যাবে, যেমন কি এমডি সুজন অ্যাকসেপ্টেড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, এই যে একটা নোটিফিকেশন এসছে। তো রাজুর কাছে এখানটা একটা নোটিফিকেশন, যখন আপনি নোটিফিকেশনে এসে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি লিঙ্কে ক্লিক করবেন, আপনার এখানে অ্যাক্সেস আপনি নিয়ে যেতে পারবেন, পেজের অ্যাক্সেস হয়ে যাবে, একদম সিম্পল, কোনো কঠিন বস্তু না। বুঝতে পেরেছেন সবাই? হ্যালো, একদম সিম্পল। তাহলে বলুন তো কি করতে হবে, প্রথমে কি করতে হবে? হ্যালো সেলিম বলুন, সেটিংস, হ্যাঁ না প্রথমে সেটিংস, হ্যাঁ প্রথমে ফেসবুক লগইন, হ্যাঁ প্রথমে, হ্যাঁ ফেসবুক লগইন, তারপর তারপরে পেজে যেতে হবে, হ্যাঁ তারপর পেজে গিয়ে পেজ ওপেন করতে হবে, তারপর পেজ ওপেন করে গিয়ে ওই বায়ারের কাছে ওই মানে পেজ রোলে যেতে হবে, ওইটা নিতে হবে, কারণ প্রথমে অ্যাডমিন বললে বিশ্বাস মানে বিশ্বাস করবে না বললে সে অ্যাডমিন দেবে না, তো অ্যাডভাইজারের ওই জায়গাটায় যেতে হবে। ওই অ্যাডভাইজারের ওখান থেকে আসার পরে স্যার ওখানে অ্যাডভাইজার দিতে হবে, তারপরে ওখান থেকে নোটিফিকেশনের ওখানে যেতে হবে। তো এর আগে কি করতে হবে, এর আগে একটা ছোট পয়েন্ট মিস করেছে, সেটা হলো সে যে আমাকে পাঠাবে তার জন্য তার সাথে আমার সাথে নয় ফ্রেন্ড থাকতে হবে, নয় হচ্ছে আমার ইমেল আইডিটা তাকে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। ও হ্যাঁ হ্যাঁ, এখান থেকে এখানে কি করবে, দুটো অপশন আছে, একটা হলো সে তার সাথে যদি আমার ফ্রেন্ড থাকে, তাহলে আমি যে এখানে যখন রাজু ভাইয়ের সাথে আমার সেলিম খানের ফ্রেন্ড আছে, তাই যখন আমি যখন রাজু ভাইয়ের নামটা যখন লিখলাম দেখেন নামটা উঠে গেল, ঠিক আছে, যখন আমি এখানে সাবমিট করব, এটা সরছে না কেন বাবা, এটা শোন না স্যার, আর একটা ওই আছে ওই facebook.com, তারপরে যারা অ্যাকাউন্ট খোলে তার একটা নাম থাকে, ওই নামটা যদি দিয়ে সার্চ করা যায় মেবি এখানে আসবে। হ্যাঁ হ্যাঁ ওখানে ওটা ডিএন করলে এখানে আসবে, এটা সরছে না তো। ওকে, তো এবার এখানে দেখো দুটো অপশন, দেখো টাইপ এ নেম অথবা এ ফ্রেন্ড ইমেল, দেখো দুটো অপশন বলে দিয়েছে, নয় একটা নাম সার্চ করুন অথবা একটা আপনার বন্ধুর যে ইমেলটা আছে সেই ইমেলটা এখানে বসান, হুম হুম দুটো অপশন এখানে বলে দিয়েছে।
দুটো সময় যে কোনো একটা আমরা চুজ করতে পারি। যদি তার সাথে বন্ধু থাকে, তার সাথে মানে ফ্রেন্ড থাকে, আমি তার ফ্রেন্ডের নামটা চুজ করে এখান থেকে কি রোল দেবো সেই রোলটা সিলেক্ট করে আমি এখানে অ্যাড করে দিয়ে চলে যাবে। আর যদি দেখো তার সাথে আমার বন্ধু না থাকে, সেটা আমার তার থেকে আমি ইমেলটা নেবো, ইমেলটা কিংবা বায়ারকে আমি আমার ইমেলটা দেবো, ইমেল দেওয়ার পর বায়ার ইমেলটা এখানে বসাবে, বসানোর পর আমাকে কি কি মানে ইয়ে দেবে, রোল দেবে, সেটা চুজ করে আমাকে অ্যাড করলে ব্যাস আমার কাছে অ্যাক্সেস চলে আসবে ইমেলের মধ্যে, একদম সিম্পল। হ্যাঁ এটা যদি আমি বাইরের পরিপূর্ণ পেজটা করে দেই তাহলে আমি তাকে অ্যাডমিন আকারে পাঠাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন বায়ারকে, হ্যাঁ তখন বায়ারকে বলবেন যে আপনার ইমেলটা আমাকে দিন। আর এই আপনি যেটা এখন বললেন সে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টের ইয়াটা সে দেবে। হ্যাঁ সে দেবে আমাকে খুঁজে, আপনাকে খুঁজে সে দেবে যখন আপনি তার থেকে অ্যাক্সেস নেবেন। আর যখন আপনি দেখুন বায়ার যখন আপনাকে পেজটা তৈরি করতে দেবে, তখন পেজ তৈরি করলে কি পেজের অ্যাডমিন তো আপনি থাকবেন, ঠিক আছে? তখন যখন পেজটা করার পর বায়ারের সাথে যদি আপনার ফ্রেন্ড থাকে, তখন পেজটা সব রেডি করার পর বায়ারকে এখানে এসে তার বায়ারের নামটা লিখবেন অথবা বায়ারের ইমেলটা দেবেন, করার পর এখানে অ্যাডভার্টাইজ এসে তাকে অ্যাডমিন অপশনটা চুজ করে তাকে ব্যাস অ্যাড করে দেবেন। বুঝা গেল? ওকে স্যার, ওকে জি স্যার, ওকে। আর কোন সমস্যা এটা বুঝতে আশা করি কারো সমস্যা হবে না। হ্যাঁ সমস্যা, পেজ রোল পেজ অ্যাক্সেস এভাবে নিতে হয়। মুকুল মুকুল বুঝতে পেরেছেন বিষয়টা? সেনকে আপনি সেনকে প্রশ্ন করছিলেন যে পেজ অ্যাক্সেস, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। আপনি সেনকে বলছেন না যে পেজ অ্যাক্সেস কিভাবে নেব? হ্যাঁ হ্যাঁ এভাবে দিতে হয়, নিতে হয়, বুঝেছেন? বাট স্যার আমার এখন একটা কোশ্চেন আছে স্যার। কি রকম? আমরা যে স্যার অ্যাড গুলো চালানোর জন্য যে একটা বিজনেস সাইট থেকে ই করলাম না, নিজেদের একটা অ্যাকাউন্ট স্যার। হ্যাঁ হ্যাঁ, তো যখন আমরা মানে বাইরের কাজ করব তখন কি তাদের ওই অ্যাকাউন্টও যেতে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এটা দেখাবো। হ্যাঁ হ্যাঁ, এটা এটা নিতে হবে এটা। ওকে এবার এটা দেখাবো, ঠিক আছে? যদি যদি সে তাহলে থাকে। হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি ওটা, প্রশ্নটা ঠিক আছে আমি দেখাচ্ছি, ওটাও নিতে হবে। ওকে এবার হচ্ছে যে আমাদের সাথে ফেসবুক বিজনেস সুইট, আমার জন্য এটা নিয়ে দুটো ক্লাস নিতে হবে সম্ভব, একটা ক্লাস নিতে হবে না, মানে অনেক অনেক মানে ব্যাপারটা অনেক বড়। অলরেডি আমাদের 12টা বেজে গেল, 10টা, 2 ঘন্টা হয়ে যাচ্ছে ক্লাস। ওকে তাহলে আপনারা একাতে দেখতে যেতে বোরিং হয়ে যাবে। ওকে ফেসবুক বিজনেস সুইট, ফেসবুক বিজনেস সুইটের মানেটা কি? ফেসবুক বিজনেস সুইটের মানেটা হচ্ছে যে আমরা এই ড্যাশবোর্ড থেকে সমস্ত কিছু একসাথে ম্যানেজ করতে পারি, আমাদের কোথাও যেতে হবে না। কেমন? যে আমাদের ইনবক্স থেকে মেসেজ দিলে দেখতে পারি, পোস্ট অ্যান্ড স্টোরিজ, এখান থেকে পোস্ট অ্যান্ড স্টোরিজ দিলে মানে ক্লিক করলাম, ক্লিক করার পর ওকে দেখুন এখানে পোস্ট, এখান থেকে ক্রিয়েট পোস্ট, আমরা যখন পেজে যখন পোস্ট দিয়ে একটা পেজটা আমি ওপেন করছি একটুখানি, এই যে আমরা যখন পেজের মধ্যে যদি কোনো পোস্ট করতে যাই, মানে ক্রিয়েট পোস্ট, এখানে এসে আমরা পোস্ট করি না, এখানে এসে কোনো কি করি প্রতিটা সিলেক্ট করি, তারপরে একটা ইয়ে এখান থেকে একটা ফটো সিলেক্ট করি, তারপরে এখান থেকে আমরা কিছু লিখি, লেখার পর আমরা এখানে এসে পোস্ট করি। তো এইটা আমাদের এখান থেকে করতে হবে না, এটা না করে আমাদের ফেসবুক বিজনেস সুইট এখান থেকে আমরা এই ড্যাশবোর্ড থেকে সবকিছু করতে পারবো। কিরকম? এখানে এসে আমরা ক্রিয়েট পোস্ট করতে হবে, যে এখানে এখানটায় এসে আমি যখন আসলাম, আসার পর এটা লোড হোক, এই যে এখানে আসার পর আমি যদি মনে করেন যে আমার, আমি যদি মনে করি যে আমার যে ইনস্টাগ্রামে যে ইয়েটা আছে, ইয়ে অ্যাকাউন্টটা আছে, পেজটা আছে, আমি যদি মনে করি এটাকে কানেক্ট করবো, তো আমি এখানে এটা কানেক্ট করে নিতে পারি। তাহলে কি হবে, আমি যে পোস্টটা আমি এখানে করব ফেসবুকের এই পেজে করব, সেটা আমার হচ্ছে ইনস্টাগ্রামের মধ্যে অটোমেটিক পোস্ট হয়ে যাবে, অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। কানেক্ট করতে হলে কি করতে হবে, এই কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করব, ক্লিক করার পর অ্যালো অ্যাক্সেস টু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইন ইনবক্স, কন্টিনিউ করব, কন্টিনিউ করার পর এখানে আমি পাসওয়ার্ড ইনস্টাগ্রামের ইয়েটা দেবো আর পাসওয়ার্ডটা দেবো, ইউজার নেমের পাসওয়ার্ডটা দেবো, কন্টিনিউ অ্যাজ সেলিম খান ইয়ে 940, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এটা অটোমেটিক নিয়ে নেবে। আমার ইনস্টাগ্রামটা লিঙ্ক হয়ে গেছে, আমার রিপোজ করে দিয়েছে, তারপরে ইনস্টাগ্রামে যে ইটা করেছে অ্যাকাউন্টটা করেছে, তার সাথে মানে এটা কোনো একটা কোনো একটা জায়গায় মিস্টেক আছে, মিল নেই কোনো একটা জায়গায়, মানে ইমেল আইডি বা কোনোটা মিল নেই, রিপোজ করে দিয়ে, ঠিক আছে এটা পরে ঠিক করে দেবে, এটা কোনো সমস্যা নেই। ওকে তো ইনস্টাগ্রামে যদি আমার ইয়ে থাকে, ইনস্টাগ্রামটাকে আমি কানেক্ট করতে পারি, এটা এখানে আবার কানেক্ট করে যাবে, তো কানেক্ট করতে পারি। তো কানেক্ট করলে কি হবে, আমি এখানে পোস্ট করলে আমার ইনস্টাগ্রামে চলে যাবে। তাহলে এখানে আসার পর এখানে দেখেন প্রথমে টেক্সট, আবার এখানে দেখেন না প্রথমে দেখেন, দেখুন আমি এখানে এখানে দেখুন দিচ্ছি পোস্ট করছি, এই যে প্রথমে দেখেন টেক্সট অপশন আসছে, আবার এখানে দেখেন প্রথমে দেখেন টেক্সট অপশন আসছে, ঠিক আছে? এখানে হচ্ছে যেমন এই যে মিডিয়া থেকে অ্যাড ফটো ভিডিও বা ক্রিয়েট ভিডিও, অ্যাড ফটো বা ভিডিও করতে পারি, সিলেক্ট করতে পারি, এখানে দেখেন এই দেখেন
এখানে দেখেন এই পোস্ট অথবা ফটো অথবা ভিডিও, এখান থেকে ফটো অথবা ভিডিও আমি সিলেক্ট করতে পারি। জাস্ট কি হবে মানে স্যার সেম কাজ দুই জায়গা থেকে করা যায়, যেখানে সেম কাজ দুই জায়গা থেকে করলেই হবে না? হ্যাঁ, এই জায়গা থেকে করলেই হবে। মানে এখান থেকে করার থেকে এখান থেকে কোটা বেস্ট বিজনেস সুইটে, কারণ এখান থেকে করলে তারপর এখানে আমি সবকিছু করার পর এখানে পাবলিশ করলে আমি এখানে একটা ড্যামি একটা পোস্ট করি, ইয়ে করি, এখানে হচ্ছে অন্য কোনো ফটোও নেই, এই যে একটা পোস্ট, এখান থেকে আমি একটা ক্যাপশন নি, এটাকে কপি করে দিই। পরে ডিলিট করে দিয়ে না একটু দেখিয়ে দিই, যেখানে টেক্সট দিলাম, ঠিক আছে টেক্সট দিয়ে দেখো এখানে চলে আসছে, এখানে কল টু অ্যাকশন, এখানে আমি এটাকে আমি ওপেন করলাম, লিঙ্ক প্রিভিউ লিঙ্ক, এই যে এখন এখানে পাবলিশ অপশন চলে আসছে, পাবলিশ অপশন একটু লোড নিক, এই যে ডেস্কটপ ফিড। এইখান থেকে করলে সুবিধা হচ্ছে লাইভ প্রিভিউটা দেখা যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবকিছু একসাথে দেখা যাবে। এখানে পর লিঙ্ক প্রিভিউ, এখানে হচ্ছে আমি একটা লিঙ্ক দিতে পারি, মনে করো একটা লিঙ্ক আমার যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেটা দিতে পারি, এরপর এখানে আমি পাবো, এখানে এই পাবলিশ অপশন আছে, পাবলিশ অপশনে পাবলিশ অপশনে ক্লিক করলে এখানে চলে যাবে। এখানে দেখো একটা লোকেশন অপশন দিতে পারি, যে কোন লোকেশনের মধ্যে আমি এখানে এই পোস্টটাকে দেখাবো, আমি দেখালাম খানের বাড়ি হচ্ছে ভুয়াপুরে, ভুয়াপুর, ঠিক আছে ভুয়াপুর লোকেশনটার মধ্যে আমি দেখাবো, ভুয়াপুর লোকেশনটার মধ্যে যত মানুষ আছে আমার পোস্টটা দেখতে পাবে, ঠিক আছে। কটা পরিবার এখানে পাবলিশ করলাম, আমার পোস্টটা আমার পাবলিশ হয়ে গেল, এখানে লোকেশনটা সিলেক্ট করে আমি দেখাতে পারি। এখানে দেখেন আরেকটা সুবিধা দেখেন, যে আমার পোস্টটা কতজন মানুষকে দেখেন, যে কবে আমি পোস্টটা করেছি দেখতে পাচ্ছি আমি, 3 নভেম্বর, আজকে 3 নভেম্বর করেছি, কতজন মানুষকে পৌঁছেছে দেখেন, এই যে আগে যে একটা পোস্ট পোস্ট আছে যে এই পোস্টটা দেখেন একজন মানুষকে পৌঁছেছে, এঙ্গেজমেন্ট কে কে করেছে পোস্টার মধ্যে সেটা দেখতে পাবো, পেজের মধ্যে রিয়াকশন মানে লাইক কমেন্ট কি করেছে দেখতে পাবো, কজনা করেছে কমেন্ট কে করেছে দেখতে পাবো, শেয়ার কজনা করে দেখতে পাবো। তাহলে দেখেন এখানটা সুবিধা দেখেন কতখানি, যে এখান থেকে আমি দেখেন টোটাল যে কতজন কতগুলো পোস্ট আছে আমার পেজের মধ্যে দেখেন সব দেখতে পাচ্ছি, পোস্টটা কেমন রিচ হচ্ছে, এঙ্গেজ হচ্ছে, রিয়াকশন হচ্ছে, সব আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আবার এই পোস্টের মধ্যে আমি একটা শিডিউল করে দিতে পারি, এই শিডিউল অপশনে এখানে ক্লিক করলে কি হবে, যে আমি শিডিউল পোস্ট, শিডিউল পোস্ট মনে করেন যে বায়ার আপনাকে ধরুন বায়ার কোনো বায়ার আপনাকে তার পেজটাকে ম্যানেজ করতে দিল, সে বললো যে আমার পেজের মধ্যে প্রতিদিন দুটো করে কন্টেন্ট পাবলিশ হবে, প্রতিদিন দুটো করে পোস্ট হবে, তখন আপনি করবেন কি, আপনি দেখা গেলো প্রতিদিন আপনি তখন আপনি করবেন কি, আপনি তার পোস্টগুলোকে নিয়ে শিডিউল করে দেবেন, শিডিউল করে দিলে কি হবে ফেসবুক থেকে অটোমেটিক সেগুলো পোস্ট হতে থাকবে, যে টাইমটা আপনি বলবেন সেই টাইমটা পোস্ট হতে থাকবে। যেমন হচ্ছে আজকে হচ্ছে, যেমন হচ্ছে আজকে হলো 3 তারিখ, 10 মিনিট পর 4 তারিখ হয়েছে, আজকে হলো 3 তারিখ, কালকে হলো 4 তারিখ, তাহলে দেখেন যখন আমি এখানে আসলাম তখন দেখ 4 নভেম্বর উঠে গেছে, 12:49 AM, ঠিক আছে দুপুরবেলা 12:49 AM, ঠিক আছে সরি দুপুরবেলা না 12:49 রাত্রিবেলা, ঠিক আছে 12:49 AM। তাহলে আমি ধরলাম এটাকে 12:49 বাদ দিয়ে আমি সকাল 10টা করব, ওকে সকাল 10টা, ঠিক আছে 4 নভেম্বর মানে কালকে সকাল 10টা আমি সেভ করে দিলাম, এই টাইমটা ছিল কিন্তু সেভ করে দিলাম। সেভ করার পর আমি এখানে একটা পোস্ট তৈরি করলাম, এখানে ক্যাপশনটা দিলাম, ক্যাপশন দেওয়ার পর ফটো অ্যাড করলাম, যেমন করে আমি ই করলাম এই ফটোটা দিলাম, ঠিক আছে কারেগুলো পরে ডিলিট করে দিন, এটা ফটো অ্যাড করলাম, ফটো অ্যাড করার পর এখানে শিডিউল পোস্ট চলে যাচ্ছে, শিডিউল পোস্টের মধ্যে আমি সিলেক্ট করে দিলাম। তো এখানে শিডিউল পোস্ট এবার সিলেক্ট করলে কি হবে দেখেন, এই পোস্ট আমার শিডিউলের মধ্যে চলে গেছে, শিডিউলের মধ্যে ইয়ের ক্যাটাগরির মধ্যে চলে গেছে, তাহলে 4 নভেম্বর সকাল 10টার সময় এই পোস্টটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য আমরা এক্সট্রা কোনো কিছু করতে হবে না, ফেসবুক অটোমেটিক পাবলিশ করে দেবে, বুঝতে পেরেছেন?
তাহলে এই করে তাহলে বায়ার আপনাকে দেখা গেলো 10 খানা আপনাকে পোস্ট দিলো, কিংবা দেখা গেলো 20 খানা পোস্ট দিলো, ঠিক আছে? তাহলে 10 খানা পোস্ট করে আপনি ডেলি যে যে টাইম করতে পারেন তা পোস্ট করতে বলবে, শেষের টাইম অনুযায়ী পুরো শিডিউল করে দেবে। শিডিউল করে দিলে হবে ফেসবুক অটোমেটিক সেগুলো পাবলিশ করে দেবে, ঠিক আছে? তো এটা করতে আপনাকে এক্সট্রা পরিশ্রম করতে হবে না। এই হলো দুটো অপশন, দুটো অপশন খুবই মানে কার্যকরী অপশন, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। স্যার এগুলো রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ রেকর্ডিং তো চলছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছু কিছু কিন্তু মানে মানে একসাথে তো মানে প্রথম হঠাৎ করে তো একটু মাথা থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু স্যার সত্যি কথা বলতে। বুঝতে পারছি। রেকর্ডিং না হলে অসুবিধা হবে। রেকর্ডিং ওখানে লাল লাল করে জ্বলছে, টিকটিক করে জ্বলছে, নিচে দেখুন তো একটুখানি। রেকর্ডিং এর জায়গাটা একটা লাল আলো জ্বলে আছে কিন্তু বিলিংস করছে না কিন্তু। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সেটা রেকর্ডিং হচ্ছে। রেকর্ডিং একটু এখন রেকর্ডিং স্টার্ট। রেকর্ডিং হচ্ছে এখন। রেকর্ডিং ও আর রেকর্ডিং হচ্ছে এখন। রেকর্ডিং স্টার্ট বললো এই এক্ষুনি। না অফ করে আবার নিয়ে আবার ইয়ে করে দিয়েছে। স্টপ বললো মানে অফ করে আবার নতুন করে চালু করেছে। মানে এতক্ষণ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ। কারণ আপনি ইয়ে করেন আমরা শিডিউল দেখলাম, পাবলিশ দেখলাম, ব্যাস এই দুটো অপশন আমরা এখানে দেখলাম, আর দেখার দরকার নেই, বাইগুলো আমরা পরে দেখবো। দুটো ক্লাস নিতে হবে, আমি এটা নিয়ে বেশিক্ষণ যাবো না, আর 10-15 মিনিট দেখাই, একটা টপিক শেষ করে পরে গুলো। দেখেন এখানটা দেখেন যত পোস্ট করেছে, দেখেন বিগত যত পোস্ট করে দেখেন সব দেখেন এখানে দেখেন উঠে যাবে। যখন ক্লিক করলাম আমি এখানে নিয়ে চলে আসলো। তাহলে ফেসবুক বিজনেস সুইট ইউজ করলে আমার হচ্ছে কি একটা ড্যাশবোর্ডে আমি সব ম্যানেজ করতে পারবো, আমাকে আর কোথাও যেতে হবে না, আমাকে পোস্টে যেতে হবে শুধু ফেসবুক বিজনেস সুইটে এসে সব এখানে ম্যানেজ করতে। তাহলে এখানে হোমে গেলো, তারপর ইনবক্সে আসলে আমাকে কি মেসেজ করে আমি দেখতে পাবো, আমাকে কোন ব্যক্তি কোয়া থেকে ম্যানেজ এটা করে এখানে আসলে আমি সমস্ত কে কে মেসেজ করবে আমি সব দেখতে পাবো, মেসেজে অল মেসেজে, তারপর মেসেঞ্জারে ইনস্টাগ্রাম থেকে মেসেজ করেছে, ফেসবুকের মধ্যে আমার পোস্টের মধ্যে কে কে কমেন্ট করে দেখতে পাবো, ইনস্টাগ্রামের পোস্টের মধ্যে কে কে কমেন্ট করে দেখতে পাবো, চ্যাট প্লাগিং, এই প্লাগিংটা পরে আসছি, প্লাগিংটা আমি প্লাগিং ইউজ করে আমাকে মানে ইয়ের সাথে আমার কাস্টমারের সাথে অটোমেটিক্যালি চ্যাট করতে পারবো, তাই জন্য আমাকে আর এক্সট্রা চ্যাট করতে হবে না বসে বসে। ওকে ইনবক্স গেল, পোস্ট অ্যান্ড স্টোরিজ দেখলাম, প্ল্যানার দেখলাম, প্ল্যানার মানে এটা ইজি জিনিস, প্ল্যানার মানে হচ্ছে যে আপনাকে সবকিছু ডেট বাই ডেট শিডিউল করে রাখা। প্ল্যানারটা হচ্ছে দেখেন আমাদের খান সাহেব, দেখেন এই দেখেন 2 তারিখে হচ্ছে পেজটা তৈরি করেছে, করার পর এই কে এটাকে পাবলিশ করেছে, 3 তারিখে ঠিক আছে 3 তারিখে হচ্ছে উনি হচ্ছে দেখেন এই পোস্টটা পাবলিশ করেছে, তারপর এই পোস্টগুলো সব পাবলিশ করেছে 3 তারিখে। তারপর 4 তারিখের জন্য আমি দেখেন এই পোস্টটাকে শিডিউল করে রেখেছি, 4 তারিখ সকাল 10টার সময় এই পোস্টটা দেখেন 4 তারিখের জন্য শিডিউল হয়ে আছে, এটা 4 তারিখে এটা পাবলিশ হয়ে যাবে। 5 তারিখের জন্য শরীর শিডিউল করতে চাই, দেখেন এখানে শিডিউল অপশন আমাকে দিয়ে দিয়েছে, আমি যেখানে শিডিউল করতে এখানে ক্লিক করবো, ক্লিক করার পর শিডিউল পোস্ট আমি ক্লিক করলে আমি পোস্ট শিডিউল করতে পারবো, যেখানে এসে আমি পোস্ট শিডিউল করতে পারবো, যদি কোনো পোস্ট শিডিউল করতে চাই আমি 5 তারিখ সকাল 10টার সময় এটা আমার পাবলিশ হবে, আমি এখানে করলাম না, আপনারা একটা করলে দেখলে আপনারা বাকিগুলো আপনার মাথায় ঢুকে যায় কিভাবে শিডিউল করতে হবে। তা 3 তারিখে কারণ সব এতগুলো পোস্ট করেছে, 4 তারিখের জন্য এটা ইয়ে করা মানে শিডিউল করা, ব্যাস 5 তারিখে শিডিউল করতে হলে পরে করতে পারি। তাহলে এই হলো এটার মানে, এটা হলো উইক না মন্থের জন্য, মন্থে অতটা মানে এটা নতুন তৈরি হয়েছে, মন্থে আমি গেলাম না শুধু সপ্তাহটা দেখলাম, নতুন তৈরি হয়েছে। তো ইনবক্স গেলো, পোস্ট এন্ড স্টোরিজ, প্ল্যানার গেলো, অ্যাডস হলো পরে দেখছি, ইনসাইট হলো, ইনসাইটটা দেখবো দেখিয়ে দিই, ইনসাইটটা মানে হচ্ছে দেখো আমার পোস্টটা হচ্ছে মানে কতজন মানুষের কাছে রিচ হয়েছে, এটা নতুন পোস্ট তো একদম নতুন, কিছুই দেখাচ্ছে না ডাটা, এখানে সব ডাটা দেখতে পাবো এখান থেকে। রেজাল্ট, কন্টেন্ট, অডিয়েন্স, অডিয়েন্সের মধ্যে হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে না? আচ্ছা সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? একদম পরিষ্কার আপনার কথা শুনতে পাচ্ছে, পরিষ্কার একদম, সবাই তো শুনতে পাচ্ছেন ইয়ে দুজনে বাবু, ওনাকে আবার নতুন করে ইয়ে করতে হবে, আপনি ইয়ে করে ইয়ে ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট করুন। আচ্ছা ঠিক হয়ে যাবে, নেটওয়ার্কের জন্য হয় না সময়।
ওকে, এটা হলো আমাদের নতুন পেজ, তো এখানে কোনো ডাটা আমাদের নেই। আমরা কদিন যাক আমরা তখন এখানে ডাটা দেখতে পাবো। আচ্ছা, রেজাল্ট গুলো, কন্টেন্ট গুলো, অডিয়েন্স গুলো, এখানে হচ্ছে আমাদের ডাটা নেই, ডাটা আমি দেখাবো পরে। এখানে আমাদের নতুন পেজে কোনো ডাটা দেখাবে না, তোমার পোস্ট আমার নতুন পেজ তৈরি করেছে। ওকে, ইনসাইড গুলো মোর টুল, মোর টুলে অনেক অপশন আছে, এগুলো আমরা এখন দেখবো না, আমাদের এখন দরকার নেই, ঠিক আছে, এগুলো পরে আমরা আস্তে আস্তে দেখবো। এগুলো হচ্ছে আমাদের পেজের মধ্যে চলে যাচ্ছে। পেজ সেটিং এর মধ্যে হচ্ছে আমাদের এই জিনিসগুলো আছে। পেজ সেটিং এর মধ্যে আমরা মোটামুটি বিজনেস সুইট মোটামুটি আমরা পেজ সেটিং এর মধ্যে দেখলাম। এইবার হচ্ছে যে এই যে এখানে যে কটা অপশন যে ফাঁকা আছে, মোট হচ্ছে 13টার মধ্যে 8টা স্টেপ আমরা কমপ্লিট করেছি, আর এখনো বাকি স্টেপ গুলো বাকি আছে। এগুলো হচ্ছে যে এখনো খান সাহেব হচ্ছে এখনো নিচে যে এগুলো আছে এগুলো অ্যাড করেনি। এই দেখুন, এখানে ওয়েবসাইট আছে, অ্যাড করতে হবে, ফোন নাম্বার অ্যাড করতে হবে, ইমেল অ্যাড করতে হবে, বিজনেস অ্যাড করতে হবে, এগুলো সব অ্যাড করলে, লোকেশন অ্যাড করলে, এগুলো সব অ্যাড করলে আমাদের এটা পেজটা টোটালি কমপ্লিট হয়ে ফুল মানে ফুলফিল 100% কমপ্লিট হয়ে যাবে। তাহলে বিজনেস সুইটটা আমরা দেখলাম। বিজনেস সুইট দ্বারা আমরা কি করতে পারি, বিজনেস সুইটের মধ্যে এসে আমরা একটা ড্যাশবোর্ডের মধ্যে সমস্ত কিছু একসাথে ম্যানেজ করতে পারি, যাতে আমাদের কোনো জায়গায় যেতে না হয়, ঠিক আছে। এখানে আমরা নোটিফিকেশন, পোস্ট, ইনবক্স, পোস্ট অ্যান্ড স্টোরিজ, ইনবক্স এর মেসেজ দেখতে পাবো, পোস্ট অ্যান্ড স্টোরিজের মধ্যে পোস্ট ক্রিয়েট করতে পারবো, স্টোরি ক্রিয়েট করতে পারবো, প্ল্যানারে আমরা দেখতে পাবো মানে কোন কোন দিনে কোন কোন গুলো শিডিউল করতে পারবো, বিগত কত পোস্ট করে সেটা দেখতে পাবো, ইনসাইট থেকে আমরা ডাটা দেখতে পাবো, কোন কোন মাস কোথা থেকে এঙ্গেজ করছে, এটা আমি পরে দেখাবো, এটা আমাদের এখানে এই পেজের মধ্যে নেই। এটা নতুন পেজ, এটা আমি পরে শুনে দেখিয়ে দেবো, তাহলে আপনার জিনিসটা মাথায় আপনাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা কিভাবে কাজ করে। পেজ গেল, কটা বাজে? 11:58, 2 ঘন্টা হয়ে যাচ্ছে ক্লাস, এত বড় ক্লাস করলে তোমাদের আপনার দেখতে বোরিং লেগে যাবে। আচ্ছা, এখানে কি থাকবে নাকি বিজনেস বিজনেস অ্যাকাউন্টটা দেখাই দাও? বিজনেস অ্যাকাউন্ট আবার অনেক মানে 1 ঘন্টা ধরে 1 ঘন্টা টপিক এখানে থাক, এইটুকুনি আস্তে আস্তে গাই স্যার। আচ্ছা, তাহলে এটাই তাহলে আপনি আপনি থাক, তাহলে আপনি তাহলে এটাই দেখেন আজকে, ঠিক আছে। তাহলে নেক্সট দিন তাহলে বিজনেস অ্যাকাউন্টটা আমাদের বিজনেস অ্যাকাউন্টে আলোচনা করব, বাকি ল্যান্ডিংতে দুটো নিয়ে আলোচনা করব। আপনি এই যে 13 খানা স্টেপ আপনি ঠিক করুন, ঠিক আছে। এখানে দেখেন কমপ্লিটেড কতগুলো হয়ে, দেখেন পেজ নেম তৈরি হয়েছে, ক্যাটাগরি তৈরি হয়েছে, প্রোফাইল পিকচার ঠিক আছে, কভার ফটো ঠিক আছে, দিয়ে দিয়েছেন, ডেসক্রিপশন দিয়েছেন, ঠিক আছে। আর পোস্ট এর মধ্যে কি আছে, আমার ওটা শো করতেছে না, মানে প্রথমে শো করছিল। এখানে দেখেন, দেখেন লোক একটা ওয়েবসাইট দিতে হবে বলছে, একটা লোকেশন অ্যাড করতে হবে বলছে, ফোন নাম্বার অ্যাড করে লোকেশনটা রাখেন, ওয়েবসাইটটা অ্যাড করেন, ফোন নাম্বার অ্যাড করেন, ঠিক আছে। আর বাটন, বাটনটা দেখিয়ে দিই স্যার, সবগুলো অ্যাড করা হয়ে গেলে কয়টা চলে যাবে সেটা? হ্যাঁ হ্যাঁ, ওটা চলে যাবে, সবগুলো অ্যাড করা হলে ওটা ফুলফিল হয়ে যাবে। বাটন, বাটনটার মানেটা কি? বাটনটার মানেটা হচ্ছে যে ফার্স্ট বাটনটা অ্যাড করার আগে আমাদের দেখতে হবে যে আমাদের পেজটা কি নিয়ে, আমাদের পেজটা হলো শপিং মানে ইয়ে করা নিয়ে, মানে প্রোডাক্ট নিয়ে, মানে মানে এই পেজের মধ্যে যে আসবে আমার মূল উদ্দেশ্য থাকবে এখানে কিছু সেল করা। তাহলে আমি এখানে কি রাখবো বাটনের মধ্যে? আমি মেন রাখবো হচ্ছে আমার নয় রাখবো, আমি এখানে শপ নাও, শপ নাও কোথায় গেল, শপ অন আওয়ার সাইট, শপ অন আওয়ার সাইট, সাইন আপ, লার্ন মোর, সেল লেভেল, সেল মেসেজ, কন্টাক্ট আস, কল নাও, বুক নাও, শপ নাও কোথায় গেল, শপ নাওটা কোথায় যাচ্ছে, শপ নাও দিয়ে আমি কোন সেন্ড মেসেজ করে দিই তাও হবে, ইমেল, সাইন আপ, ইমেল, শপ অন ওয়েবসাইট, শপ অন ওয়েবসাইট করে দিলে আমাদের ওয়েবসাইটের এখানে ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করতে হবে। তাহলে এখানে 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 ক্লিক করলে এটাও করতে হবে, এটাও একটা ভালো জিনিস। তাহলে এখানে করবেন কি, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করে দেবেন, করে এখানে সেভ করে দেবেন। তাহলে কি হবে, যে ব্যক্তি বাটনের মধ্যে ক্লিক করবে সে আপনার ডাইরেক্ট আপনার ওয়েবসাইটে মধ্যে চলে যাবে। দাদা বুঝতে পেরেছেন? হ্যাঁ, অনেক দেখি যে অটোমেটিক আমরা কোনো পেজ দেখি যখন আমরা কোনো অন্য পেজ দেখি মেসেজ করলে অটোমেটিক একটা রিপ্লাই আসে, ওই এটা কিভাবে করে? ওটা আচ্ছা, ওটা হলো মানে ইয়ে চ্যাট বক্স ক্রিয়েট করা, ওটা আমি নেক্সট পেজ নেক্সট ক্লাসে দেখাবো, নালে ক্লাসটা অনেক বড় হয়ে গেছে দেখতে। বাটনগুলো যদি একটু সবগুলো একটু, আচ্ছা বাটনগুলো একটু দেখিয়ে দিই ওই বিষয়টা। হ্যাঁ, ইয়ে মনির ভাই, ওই বিষয়টা হচ্ছে একটুখানি বড় পড়ছে, তো তারপর তৈরি করে দেখাতে হবে, বুঝেছেন? ওটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। ওকে ওকে, আচ্ছা বাটনগুলো দেখিয়ে দিই একবার। তো বাটনগুলো হচ্ছে যে ভিউ, গিফট কার্ড, এটা ফলো, এই ফলো হচ্ছে, ফলো বাটনটা হচ্ছে যারা ফলো বাটনটা কারা ইউজ করে, ফলো বাটনটা ইউজ করে সেলিব্রিটিরা, যারা হচ্ছে মানে সেলিব্রিটি যে মানুষের যারা টাইপের মান টাইপের যারা মানুষ আছে তারা হলো ফলো বাটনটা ইউজ করে। মানে ফলো বাটনটা ইউজ করলে তাহলে কি হবে যে, আচ্ছা এই অ্যাড বাটনটা আমরা দেখতে পাবো না, এটা দেখো এডিট ফলো, মানে এটা হলো এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা হলো ইউজাররা দেখতে পাবে ভালো করে, যে এটা হলো সেলে যদি আপনি সেলিব্রিটি হয়ে থাকেন তাহলে আপনার পেছনে আপনাকে মানুষ ফলো করুক, ঠিক আছে। তো
আপনাকে মানুষ ফলো করুক তাহলে আপনাকে মানে আপনার যে গান বাজনা করবে সেগুলো মানুষ দেখতে পাবে, ঠিক আছে? এবার আপনার একটা সেলিব্রিটিতে একটা কেজিনিয়াস থাকে না যে মানুষের তাকে ফলো করতে ফলোয়ার হোক। তবে দেখেন ভিউ গিফট কার্ড, আপনি যদি কোনো মানে গিফট কার্ড দিতে চান, ঠিক আছে, যেগুলো একটা আপনি দেখা গেলো যেমন হচ্ছে যে আমাদের এখন দেখুন দিওয়ালি চলছে, তারপর দেখেন ইউএসএ তে এখন ব্ল্যাক ফ্রাইডে চলছে, তারপর হচ্ছে হলোইন চলছে, সামনে ক্রিসমাস আসছে, তো এই জন্য যদি কারো কারো মানে একটা গিফট কার্ড দিতে চান, ঠিক আছে, তো এখানে এখানে এসে আপনি একটা হ্যাঁ গিফট কার্ড অ্যাড করতে পারেন, ঠিক আছে? এখানে এসে আপনার ওয়েবসাইটের মধ্যে কোনো একটা কার্ড মানে ই কিছু একটা অ্যাড করে একটা গিফট দিতে চান কাউকে, তাহলে আপনি দেখা গেলো দিতে চান হচ্ছে সামনে দেখা গেলো ব্ল্যাক ফ্রাইডে আসছে, ব্ল্যাক ফ্রাইডের মধ্যে এখানে আমেরিকাতে সব থেকে বেশি সেল চলে, সব সস্তায় সেল, তো ব্ল্যাক ফ্রাইডের জন্য আপনি দেখলে কোনো একটা মানে প্রোডাক্টে একদম সস্তায় দিতে চান, তো আপনি সেখানে ওয়েবসাইটে ওয়েবসাইটে যে পেজটা আছে সেই পেজটা এখানে অ্যাড করে দেবেন, অ্যাড করে দিয়ে সেভ করলে আপনার অটোমেটিক হয়ে চলে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে যে এডিট ফলো এখানে আসি, এডিট বটন, তারপর যে স্টার্ট অর্ডার, এটা 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 স্টার্ট একটু একটু বলবেন, একটু আগে থেকে বলবেন, একটু ভিডিওটা ভিডিওটা পেয়ে যাবেন দুজুটি বাবু, ভিডিওটা দিয়ে দেবো, ভিডিওটার মধ্যে পেয়ে যাবেন, অসুবিধা না। আমি এদের দুটো কথা বলেছি, ফলো ফলো করা ইউজ করে, ফলো ইউজ করে হচ্ছে আমাদের সেলিব্রিটিরা, গিফট কার্ড ইউজ করে হচ্ছে আমাদের যখন কোনো ডিসকাউন্ট দেয় তখন গিফট কার্ডটা ইউজ করতে, ফলো ইউজ করে কারা, সেলিব্রিটিরা ইউজ করে, সেলিব্রিটিরা। আচ্ছা আচ্ছা, আপনার কথাটা বলছি যে উদাহরণটা দেখালাম আপনাদের, সাধারণ মানুষ ইউজ করতে পারে, এটা কোনো অসুবিধা নেই। আচ্ছা স্টার্ট অর্ডার, এটা হলো মানে আপনার জায়গাগুলো কোনো ইয়ে থাকলে রেস্টুরেন্ট আছে সেখানে আপনি ইউজ করতে পারেন স্টার্ট অর্ডার, বুক নাও, আপনার কোনো হোটেল আছে সেখানে আপনি ইউজ করতে পারেন, হোটেল গেস্ট হাউস এরকম টাইপের কোনো জিনিস আছে আপনি ইউজ করতে পারেন, কল নাও, কল নাও দেখা গেলো আপনার কোনো দেখা গেলো কোনো বড় বিজনেস আছে, ঠিক আছে, সেখানে আপনি দেখা গেলো বিজনেসে আরো মানে ইনফরমেশন দেওয়ার জন্য আপনি দেখা গেলো বলতে পারেন মানুষকে, আপনি আবার কল নাওটা সিলেক্ট করতে পারেন যে মানুষ আপনাকে কল করবে, এখানে আপনার ফোন নাম্বারটা অ্যাড করে দেবেন যে আপনার কল করে আরো বিজনেস সম্বন্ধে আরো বিস্তারিত সে জানুক, কল নাও ইউজ করতে পারেন, কন্ট্যাক্ট আস এটাও ইউজ করা যায় বিজনেসের ক্ষেত্রে ইউজ করা যায়, আবার মানে এই বিজনেসের ক্ষেত্রে এগুলো ভালো বেসিক বেসিক পরিমাণে ইউজ হয়, সেন্ড মেসেজ এটাও সেম জিনিস বিজনেসের ক্ষেত্রে ইউজ হয় বা অনেক মানে অনেক মানে বিজনেস ক্ষেত্রে ইউজ করতে পারেন, তারপরে এই চারটে অবশ্যই একই সব, সেন্ড ইমেল, লার্ন মোড, এগুলো সব সব একই, লার্ন মোড দেখা গেলো আপনার দেখা গেলো কোনো কোচিং আছে কিংবা দেখা গেলো কোনো এমন কোনো দেখা গেলো একটা মানে প্রোডাক্ট আছে সেখানে আপনি দেখা গেলো মানুষকে দেখা গেলো অনেকক্ষণ ইনফরমেশন দিয়ে মানুষ দেখা গেলো প্রথমে বাইং ডিসিশন নিতে চায় না, যেমন হচ্ছে আপনার দেখা গেলো একটা আমার একটা প্রোডাক্ট হয় যেখানে দেখলো মানুষ প্রথমে সেটা যে কিনবে আমার একটা বাইং ডিসিশন নিতে নিতে পারে না, তখন তাকে আপনি বলতে পারেন যে লার্ন মোডে ক্লিক করে আপনি আমাদের প্রোডাক্টের সম্বন্ধে আরো জানুন, আরো জানার পর তারপর যদি আপনি ডিসিশন নেন তাহলে আপনি আমার প্রোডাক্টটা কিনতে পারেন, সেখানে লার্ন মোডে আপনি ক্লিক করলেন, সেন্ড মেসেজে তাকে পাঠাতে পারেন, সেন্ড ইমেলে করতে পারেন, তারপরে গিয়ে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজে তাকে পাঠাতে পারেন, সেন্ড মেসেজ করতে পারেন, কন্ট্যাক্ট আস করতে পারেন, কল নাও করতে পারেন, এগুলো হচ্ছে বিজনেসের ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। সাইন আপ, সাইন আপ ধরুন আপনার সাইন আপ হচ্ছে ধরুন আপনার কোনো ওয়েবসাইট আছে সেখানে আপনি চান মানুষকে মানুষ এখানে সাইন আপ করুক, সাইন আপ করে তার ইমেল গুলো আপনি কালেক্ট করতে চান, ঠিক আছে, তো এখানে সাইন আপটা ইউজ করতে পারেন। ইউজ অ্যাপ, ধরুন আপনার কোনো অ্যাপ আছে সেই অ্যাপটাকে আপনি ইউজ করার জন্য আপনি এখানে অ্যাপ এখানে ক্লিক করে আপনার অ্যাপের লিঙ্কটা এখানে আপনি বসিয়ে দেবেন, অ্যাপের যে ওয়েবসাইট আছে সেই লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন, তাহলে আপনার এখানে করলে তাহলে মানুষ আপনার অ্যাপের মধ্যে ঢুকে যেতে পারবে ডাইরেক্ট বাটনে ক্লিক করলে, তারপর আপনার পেজ দেওয়া অ্যাপ নিয়ে করতে হবে। ওয়াচ ভিডিও, ভিডিও মানে ওয়াচ ভিডিও করলে আপনার হচ্ছে এখানে ওয়াচ করলে এখানে মানুষ ভিডিও দেখতে পারবে, শপ অন ওয়েবসাইট এখানে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে ডাইরেক্ট শপ করতে পারবে। এবার হচ্ছে যে মেন বিষয়টা হচ্ছে যে এখানে যে বাটনটা আপনি সিলেক্ট করবেন বাটনটা কিন্তু সিলেক্ট করার কিন্তু আপনার পেজটা কিন্তু সে রিলেটেড হতে হবে, যে এটা হলো রেস্টুরেন্টের জন্য ইউজ করা, তাহলে আপনার পেজটা রেস্টুরেন্টের জন্য রেস্টুরেন্টের মতো বানাতে হবে, ঠিক আছে, এটা হলো বুক নাও, তাহলে আপনার পেজটা দেখা গেলো গেস্ট হাউস কোনো হোটেলের পেজ এরকম টাইপের পেজ বানাতে হবে, কল নাও করলে আপনার সে পেজের জন্য পুরো বিজনেস রিলেটেড প্রফেশনাল বিজনেস রিলেটেড পেজ হয়, বাটনের সাথে যেন আপনার পেজটার মিল থাকে, তো পেজটা যখন মিল থাকবে তখনই মানুষ আপনার প্রথমে পেজটা দেখবে, দেখার পর তারপর আপনার বাটনে ক্লিক করবে, বাটনে কিন্তু ফার্স্টে কেউ ক্লিক করবে না। আচ্ছা আমি একটা কথা বলছি এখানে, হ্যাঁ বলুন,
মানুষ শপন ওয়েবসাইটে খান সাহেব বানিয়েছে শপিং টাইপের পেজ সেরকম হতে হবে। তাহলে এখন যে আমাদের খান সাহেবের যে দুখানা এখন যে খান সাহেবের যে পেজটা বানিয়েছে, তাহলে এই খান সাহেবের পেজের জন্য আমি কোন বাটনটা অ্যাড করতে পারি বলুন তো কেউ? আমার সব থেকে ভালো কোন বাটনটা অ্যাড করবে? টপ নাও, টপ নাও অপারেটর এখানে নেই, এখানটা টপ নাওটা এখানে নেই, তাহলে এখন ওটা ওটা বাদ দিয়ে ওয়েবসাইট ওইটা দিয়ে টপ নাও এটা এটা অ্যাড করা যায়। ঠিক আছে, তাহলে আর কোন কোনটা অ্যাড করতে পারি দেখুন তো একবার উপরে মেসেজ সেন্ড মেসেজ সেন্ড মেসেজ অ্যাড করতে পারি। হ্যাঁ এটাও করা যায়, সেন্ড মেসেজটাই স্যার পারফেক্ট হবে আমার জন্য, পারফেক্ট হবে। হ্যাঁ এটা এটা মুয়া করা যায়, সেন্ড মেসেজটা অ্যাড করা যায়। ঠিক আছে, কলটাও হবে স্যার, কল হ্যাঁ কলটাও অ্যাড করা যায়। হ্যাঁ এগুলো অ্যাড করা যায়। তারপর যদি আমার যদি ওয়েবসাইট থাকে ভালো কল কল কন্ট্যাক্টার্স আমি হ্যাঁ কন্ট্যাক্টার্স অ্যাড করা যায়। দেখুন একটা ইয়ের মধ্যে কতগুলো জিনিস অ্যাড করা যায়, জাস্ট বট মিনিট বল একসাথে কয়টা কয়টা অ্যাড করা যায়? একসাথে একটাই অ্যাড করতে করা যাবে, বেশি করা যাবে একটা এর মধ্যে একটাই অ্যাড করতে পারবে। তো মানে একটা মানে ইয়ে দিলাম আপনাদের একটা আইডিয়া করতে দিলাম যে আপনি যে একটা বানিয়েছেন এর মধ্যে মানে কোন কোন গুলো আমি অ্যাড করতে পারবো। মেসেজটা সব হবে, সেন্ড মেসেজ হ্যাঁ হ্যাঁ সেন্ড মেসেজটা ভালো হবে, ইমেলটা এখানে কাটবে না, ঠিক আছে সাইন আপ কাটবে না, অ্যাপয়েন্টমেন্ট প্লে গেম এগুলো কাটবে না, সেটা মানে হচ্ছে সপার ওয়েবসাইটটাও কাটতে পারে যদি আমার ওয়েবসাইট থাকে। ঠিক আছে, ইমেলটা হবে, ইমেলটা হবে না সরি মেসেজটা হবে, কন্ট্যাক্টাসটা হবে, কল নাওটা হবে, এগুলো হবে, বুক নাওটা হবে না, স্টার্টআপটা এগুলো হবে। তাহলে আমার পেজ আমি যে বিষয়ে বানাবো সেই বিষয়ে আমাকে বাটনটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, যাতে মানুষ এখানে এসে কল টু অ্যাকশন যেন এখানে ক্লিক করে, বুঝতে পারলেন? আচ্ছা তাহলে আজকে তাহলে ক্লাস করে এটুকুনি থাকে, এটুকুনি ক্লাসটা দেখেন, তারপরে স্যার রেকর্ডিংটা আমরা পেয়ে যাবো তো স্যার? হ্যাঁ রেকর্ডিং পেয়ে যাবে।